তখন ওদের দ্রুত পার্টি হয়ে তাদের বিয়ে করাছে ওদের বিয়ে না কোটি কোটি টাকা ওদের বিয়ে খরচ করেছে তারপরে কালী মায়ের পূজো করে ওর সামনে পাঠা বলি দিয়েছে মদ খেয়ে ওর পিছনে কোটি কোটি টাকা ওর পিছনে খরচ করেছে কেউ গীতা রামায়ণ ভাগবত কেউ পড়ছে না যদি কেউ পড়ছে ওরা কি করে ওই গীতা রামায়ণ পড়ে কেবল নিজের নিজেদের মধ্যে না কেবল তর্ক বিতর্ক কেবল করছে কেউ আর গোবিন্দের নামই নেই না তখন অদ্বৈত আচার্য এই দুর্দশাকে দেখে তিনি বললেন হায় রে এরা কেউ কেউ গোবিন্দের ভজন করছে না ভক্তি কেউ করছে না তারা তো সংসার মধ্যে হ্যাঁ উল্টা পুল্টা কাজ করে নিজের জীবনকে নষ্ট করছে তখন তিনি চিন্তা করলেন যদি এই জগতে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি আসতে পারে শ্রীমান মহাপ্রভুকে যদি আমি এই জগতে অবতীর্ণ করাতে পারি তবে আমার প্রভু সবাইকে সেই গোবিন্দের নাম দিয়ে সবাইকে তিনি উদ্ধার করবে হ্যাঁ তিনি সবাইকে কৃষ্ণ নাম দিয়ে সবাইকে উদ্ধার করবে তিনি চিন্তা করছেন তাকে আনাতে গেলে কি করে আনা যায় তখন তিনি সমস্ত শাস্ত্রকে খুঁজেছেন তাকে সব থেকে কি সরল উপায় আছে তাকে গোলোক বৃন্দাবন থেকে এই মর্ত্য জগতে আনা যায় যখন তিনি সমস্ত শাস্ত্রকে খুঁজেছেন একটি তিনি শ্লোক পিয়েছেন গীত পিয়েছেন তুলসী দল মাত্রেণ তুলসী জলস্য চুনি কুলুকেনবা বিক্রিণী তসাত্মা ভক্তব্য ভক্তবৎসল অথবা যদি কেউ হৃদয় থেকে হ্যাঁ এক গণ্ডুষ যদি কেউ গঙ্গা জল নিয়ে আরে গঙ্গা জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিয়ে তাকে যদি কেউ আহ্বান করে না ভগবান তার প্রেমেতে এতে বসীভূত হয়ে যায় তার চরণে এত তিনি নিজেকে বিক্রি করে দিয়ে ঠাকুর তার ঋণী থেকে মুক্ত হওয়ার জন্য কি করেন এই মাথা চুলকা ধারণ করে আমরা মাথা ধরে চুলকা জানেন কখন যখন অত্যন্ত ঋণীগ্রস্ত হয়ে যায় অনেক টাকা পয়সা ঋণী করে নিয়েছি তখন ওই ঋণী থেকে কি করে মুক্ত হব কি করে মুক্ত হব তখন কি করি মাথাকে চুলকা সেই রকম ভাবে গোবিন্দ তিনি দেখেন যদি একটু গঙ্গা জল তুলসী পাতা যদি এই গোবিন্দকে দিয়ে দিয়েছে গোবিন্দ তাতেই সন্তুষ্ট হয়ে যায় এই জন্য কৃষ্ণ গীতার মধ্যে কি বলছেন জানেন তো বলে পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্ত্যাহ প্রজচ্ছতি তাদ অহম ভক্ত উপহৃত আসনানি প্রজত আসন যদি কেউ একটু ভালোবাসা করে মানে হৃদয় থেকে প্রেম যুক্ত হয়ে যদি ঠাকুর তিনি চারিটি নাম নিয়েছে চারিটি কি নাম দিয়েছিল পত্র মানে পাতা পুষ্প মানে হলো পুষ্প মানে ফুল ফল আর জল এই চারিটির মধ্যে যদি গোবিন্দকে একটি বস্তু যদি কেউ হৃদয় থেকে ভালোবেসে তাকে দিয়ে দিয়ে না ভগবান বলছেন আমি তার জন্য ঋণী হয়ে যাই এখানে আমাদের টিকাকার বলছে ঠাকুর এইরকম চারিটির নাম নিয়েছে না যাকে পয়সা দিয়ে কিনতে হয় না বিনা পয়সা যেটা পাওয়া যায় যদি কেউ বলে গোবিন্দ তখন সন্তুষ্ট হবে যখন তাকে কোনো বহু মূল্য বস্তু দেব তবে তো তিনি সন্তুষ্ট হবে গোবিন্দ বলছে না আমি বস্তুকে দেখি না আমি তার ভালোবাসাটাকে দেখি তার প্রেমটাকে দেখি দেখতে পত্র পাতাকে কিনতে কোনো পয়সা লাগে তুলসী গাছ আছে একটা তুলসী পাতা উঠিয়ে কিনা পয়সা লাগলো ফুল গাছের মধ্যে ফুল আছে একটা গাছ থেকে ফুল দিয়ে গোবিন্দ চরণে দিয়ে দিলাম পয়সা লাগলো ফল আগে তো ফল কিনতে হতো না এরকম তো ফল কিনতে হয় আগে সারা দুনিয়ায় গাছপালা ভর্তি ছিল হ্যাঁ গাছপালা ভর্তি ছিল আগে ওই ফল ফল আগে কি কি হতো না খাওয়ার লোক ছিল না সব পাখি খেয়ে যেত আমি দেখছি আমার বাড়িতে এত না এত কেলা হতো যেগুলো খাওয়ার লোক ছিল পাখিগুলো কোথায় খেয়ে যাচ্ছে নারকেলগুলো কোথায় পড়ে যাচ্ছে হ্যাঁ খাবারই লোক নি খাবার এই জন্য বলছেন ফলম বলে তয়ম অর্থ হল জল হ্যাঁ জল এই জন্য ভগবান বলছে এই যে চারটি বস্তুর নাম নিয়েছেন না যাকে বিনা পয়সাতে যে জিনিসগুলো বিনা পয়সাতে পাওয়া যায় যাকে কিনতে গেলে কোনো পয়সা দরকার নেই মানে এখানে ভগবান বলছেন তুমি যদি হৃদয় থেকে প্রেম সঙ্গী যদি আমাকে একটি বস্তু যদি দান দাও কি হবে আমি তোমার চরণে বিক্রি হয়ে যাবো তখন অদ্বৈত আচার্য তিনি গঙ্গা জল তিনি তুলসী পাতা দিয়ে তিনি কি করলেন গোবিন্দকে তিনি আহ্বান করছেন এই জন্য মহাপ্রভু বলছেন
सुतिया आचुने फिर समुद्र सागरे निद्रा भंग हैल पर नडार ओंकार अंत फिर समुद्र के स्वे चिला नारावने ए अद्वैत आचार्य तिनी की करले ओई तुलसी दल पाता आर तिनी गंगा जल दिए तिनी आमाके गोलक वृंदावन थेके तिनी आमाके अवतीर्ण करिले हैं। बोले श्री सच्चिदानंद गौर हरि की सबाई बोलो कि जय 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 कृष्ण ठाकुर ने जय दिया ना तुम्हार निजर जय हो। हां बोले श्री सच्चिदानंद गौर हरि की जय। बोले श्री चैतन्य महाप्रभु की जय। ए जी खाली बोलते राधा कृष्ण बोल बोल बोलो रे सबाई ए शिक्षा दिया सब न दिया फिर से नीचे गौर नीता ऐसे चैतन्य महाप्रभु आज श्रीमान नित्यानंद प्रभु की बोल छे सवाई के बोल छे की बोल छे तुम्हारा सवाई से राधा गोविंदे सेवा तो उधर आज की चुप करते लाग बना आज कली जी को विशेष कर भगवान तिनितार नाम रूपे ही भगवान जगत के नियस छे कौन नाम रूपे ऐ जे हरे कृष्ण सवाई कर हाथ ले बोलो कला हरे कृष्ण Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare बोले श्री सच्चिदानंद गौर हरि की जय। एने बोलचे ए नाम गाई गोरा मधुर स्वरे ए नाम गाई गोरा ए नाम गाई गोरा मधुर स्वरे गाई गोरा मधुर स्वरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare। देखो जगत श्री गौरव हरि महाप्रभु जगत हेले तेरे सवाई के नाम भी ला ले जोकन सवाई नाम करता आरंभ कर छे ना अर एक एक कर सब भगवान का चित्त आरंभ कर छे सब गोलोक वृंदावन के चित्त आरंभ कर छे एकन जे पाप चिलो दुखी हुए छे एकन महाप्रभु का छे से बोल छे ठाकुर तुम एक रकम जगत के नाम लिए स जे तो तुम्हार नाम नीचे सवाई तो गोलोक वृंदावन चल गया छे अतः तुम ही आमा के तो बता स्थान तो डालो। देखो ठाकुर की बोले बोले जखन से हरि नाम कीर्तन आवे जरा सही गोविंद रे नाम जप कर किया भाई और पाप का उड़ी जावे कि तू उड़े किए तो बस भी बताए फिर बताए बस भी बोले ये नाम मिले ना इतने बोलने देखन देख जगह जगह कीर्तन आई ना सब कीर्तन करे हर सब ताली बजाए हैं ताली वाले ला की है और पाप बोले ताली वाले ला फिर उड़ी जावे कि तू उड़े किए बस भी बताए ये ताली बजावे ना इतने नियम अलग कीर्तन का समय ताली बजावा हर कीर्तन करो ठीक है। बोले हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Kaya hari bole na to,
ठाकुर के माने ना उदिन रात माला जप कर ठाकुर के पूजा कर आज जे नास्तिक माने ना वो सब समय को खाता कर बोले की सारा दिन माला नहीं हरे कृष्ण करते जब ना देखो से गोविंद का से बसे आज तार पूजा तार आरती ये सब बेकार जिनसे सो करे को लाभ नहीं एक बार की होय छे एक दिन कुथाई निमंत्रण में से तू भाई जा छे और जते जते की होय छे कोई जे भाई ठाकुर रे भजन करतो ना कोई ता सोना रे ता है एक मोहर पी गए छे।
তখন ও বলছে দেখলে আমি ভগবানের ভজন ভজন করে না আমরা সোনার মোহর পেয়ে গেছি। ও বলল সত্যি সত্যি তো যখন আর একটু আগে গিয়েছে না এ যে ভাইটা ভজন করে ওর পায়ের মধ্যে একটা লোহা কাঁটা ঢুকে গেছে আর রক্ত বেরোলো তার মধ্যে। বলে দেখলে তুমি এত গোবিন্দ 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 ভজন করো দেখলে তুমি কি পেলে আমি কি পেলাম? সত্যি সত্যি তো দুঃখী হয়ে গেছে। বলে সত্যি সত্যি আমি তো দিন রাতে গোবিন্দ ভজন করি ভক্তি করি ঠাকুর আমার সঙ্গেই করলো। দুঃখী হয়ে গেছে যখন দুঃখী হয়ে ঠাকুরকে কান্না কাটি করে ঠাকুরকে ডাকতে বলে ঠাকুর তোমাকে সারাদিন পুজো করি নাম নেই তুমি এরকম ভাবে আমাকে অপমান করছো। যখন বলেছে না সঙ্গে সঙ্গে গোবিন্দ সেখানে প্রকট হয়ে আকাশবাণী করছে বলে দেখো তোমার পূর্ব জন্মের কথা শোনো ও কেন এটা সোনার মোহর পেল আর তোমার পায়ের মধ্যে এটা কাঁটা কেন ঢুকে গেছে। বলে এই যে ব্যক্তিটা আগের জন্মে এত দান পুণ্য করেছিল ও আজকে রাজার সিংহাসন রাজ সিংহাসনে ওর অভিষিক্ত হওয়ার ছিল কিন্তু ও আমাকে আর আমার ভক্তকে নিন্দা করে। ওর নিন্দা করতে করতে কি হয়েছে যত পুণ্যগুলো ছিল শেষ হয়ে গেছে। এই জন্য শেষে তাই রাজা হওয়ার ছিল আর এটা স্বর্ণ মোহর দিয়ে তাকে আমি বঞ্চিত করে দিলাম। তোমার কথা শুনো তুমি আগের জন্মটা মডেল করছিলে আজকে দিন না তুমি রাজ দরবার তোমাকে আজ মৃত্যুদণ্ড ফাঁসি ঝুলার ছিলে কিন্তু তুমি যে আমার নাম করো আমার ভক্তি কর ভক্তি কর। হ্যাঁ এই জন্য কৃষ্ণ গীতাতে কি বলছে বলে স্বল্পম মপস্য ধর্মস্য প্রায়তে মহত ভয়া। কৃষ্ণ গীতাতে বল হে অর্জুন যদি আমার যদি কেউ একটু করে থাকে না স্বল্পম অপি অস্য ধর্মস্য মানে এই ভক্তি ধর্মের যদি একটু কেউ যাচন করে থাকে ওর ফল কি বলে প্রায়তে মহত ভয়া তাকে আমি মৃত্যু ভয় থেকে আমি তাকে উদ্ধার করব। এই জন্য তুমি আমার ভজন করতে নাম কীর্তন করতে এই জন্য কি করলাম ওই পায়ের মধ্যে একটা লোহার কাঁটা ঢুকিয়ে একটু রক্ত বের করে তোমাকে ছেড়ে দিলাম কেন তুমি আমার সবসময় তুমি ভজন কর। এই জন্য এখানে বলছে সুখে দুঃখে ভুল নাকো বদনে হরি নাম করে। যখন সুখ আসবে তখন দুঃখ আসবে কখনো গোবিন্দের নাম ভুলবে না যে অবস্থায় থাকে কেন। এই জন্য ব্রহ্মা তিনি বলছেন স্থানে স্থিতাম শ্রুতি গতাম তনুবাঙ্গ মনোভি যে প্রায়স অজিত জিত বিস্তরে লোকান। ভগবান কার প্রেমের দ্বারা বসীভূত হন ভগবান কে পেতে পারে। এখানে বলছেন ঠাকুর যে অবস্থাতে তোমাকে রেখেছে ওই অবস্থাকে কি মনে করবে মনে করবে এই অবস্থাটি হলো জীবনের সব থেকে ভালো সব থেকে জীবনের এইটাই ওর ভালো অবস্থা। যদি তাকে বলা হয় না একটু ভজন করো এখানে কি ভজন করো এখানে কত দায়িত্ব জানো ছেলে মেয়েটাকে বড় করতে হবে তাদের বিয়ে করাতে হবে সংসারের অনেক কাজকর্ম আছে যখন এগুলো শেষ হয়ে যাবে না তখন একটু মালা নিয়ে ভজন করো এখান থেকে কি ভজন করো। এখানে ব্রহ্মা বলছেন বলে না বলে স্থানে স্থিতা ঠাকুর তোমাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থা থেকে তুমি ভগবানের ভজন করতে আরম্ভ করো। যখন তুমি ভগবানের ভজন করবে না কি হবে হিন্দিতে একটা ভজন আছে করতে হো তুম কন্হিয়া মেরা নাম হো রাহে আর তেরি কৃপা সে সারে কাম হো রাহে। বলে সব কাজ কে করছে গোবিন্দই সব কিছু কাজ করছে। বলে তোমার কৃপাতেই সমস্ত কাজ আমার তোমার আশীর্বাদে তোমার সব করতে হো তুম কন্হিয়া সমস্ত কাজ কে করছে ঠাকুরই করছে কিন্তু মেরা নাম হো রাহে। লেকিন নাম কার হচ্ছে আমি করছি নাম কার হচ্ছে আমার কিন্তু প্রকৃত অবস্থা কে করছে গোবিন্দই সব কিছু করছে ঠাকুরই সব কিছু করছে। এই জন্য ব্রহ্মা এখানে বলছে কি কর যে অবস্থায় আছো ওই অবস্থায় থেকে কায় মন রাখে তুমি গোবিন্দের ভজন করতে থাকো। এই জন্য ব্রহ্মা তিনি বলছে তোমার পিতাকে তুমি সাধারণ ঘরের সন্তান নাও তুমি হলে অমৃতের পুত্র গোবিন্দের তুমি সন্তান। হ্যাঁ গোবিন্দের তুমি হলে সন্তান তার ধাম কিরকম চিন্তাময়ী প্রকার সদ্মা সুকল্প বৃক্ষ লক্ষ্যা বৃত সুরভি অভিপালয়ন্তম তার বৃন্দাবন ধাম হল কি তার ভূমি হল চিন্তাময় সেখানকার বৃক্ষ কিরকম সব কল্প বৃক্ষ সেখানকার জল কিরকম বলে তোয়ম অমৃতম জল অমৃত বলে গমনম নৃত্যম যদি ওখানে কেউ হাঁটে না কিরকম মনে হয় যেন সুন্দর ভাবে নৃত্য করছে। হ্যাঁ যদি ওখানে কিছু বলে কি মনে হয় যেন সুন্দর তিনি ঠাকুরের কীর্তন করছে যেখানে জন্ম নেই মৃত্যু নেই দুঃখ নেই কষ্ট নেই
যেখানে আনন্দই আনন্দ হলো সেটা কি হলো গোবিন্দের চাল ভগবানের ধাম তুমি হলে তার সন্তান যেরকম উদাহরণ দিচ্ছেন পিতার অনেক টাকা পয়সা আছে ওই ছেলেটি কখনো সেই টাকা পয়সাটা পাবে যদি জীবিত থাকে তবে তো সেই টাকা পয়সাটা পাবে আর যদি মরে যায় তো টাকা পয়সা কি পাবে অর্থ কি অর্থ হলো যে অবস্থায় ঠাকুর রেখেছে তোমাকে তুমি যদি ওই অবস্থায় থেকে গোবিন্দের ভজন করো তখন একদিন সেই গোবিন্দের ছেলে ছেলে হতে পারবে তার সমস্ত সম্পত্তি রূপে মালিক হতে পারবে আর যদি মাঝখানে তুমি ভগবানের ভজনে ছেড়ে দিলে তাতে সম্প্রেম সম্পত্তির মালিক কি করি হবে এই জন্য এখানে কি বলছেন এখানে তিনি কি বলছেন বলে যে অবস্থায় ঠাকুর রেখেছে ওই অবস্থা থেকে কি করো ভগবানের ভজন করতে থাকো আর ভগবানের ভজন করলে ধীরে ধীরে যদি ঠিক ঠিক ভাবে ভজন করো জীবনের সমস্ত দুঃখ কষ্ট তোমার শেষ হয়ে যাবে আর জীবনে পরমানন্দকে প্রাপ্ত করবে এই জন্য একবার সবাই হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বলে মায়া জালে বাধা হয়ে আচ্ছা নিচে তার মায়া জালে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,
हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम हरे मधुर करी हरे राम मधुर करी। जीवन हैला अंत ना भजिले प्राण गोविंद, जीवन हैला शेष ना भजिले ऋषिकेश। अपनारा एकन लाला बाबुर नाम सुने छन बोला ना, लाला बाबुर बेला गेलो नाम सुने छन लाला बाबुर। ओइ जे लाला बाबू ना खूब बहुत बड़ो जमींदार छिलो वृंदावन में, के छ करा करा वृंदावन में के छ, हाथ तुलो देखी हाथ तुलो, ओखाने एकटा लाला बाबुर मंदिर आछे गेले देखबा। हैं ओइ लाला बाबुर बेला गेलो बोला है तेरी खूब बड़ो जमींदारी छिले, किंतु आगे काल लोगरा देखबे पूरा सबाई रामायण भागवत गीता सबाई आगे पढ़तो। आगे तो टीवी छिलो ना, स्मार्टफोन छिलो ना, एजरे लोगरा की करतो समय के ई भागवत सुने गीता सुने भगवान की कथा सुने जीवन गुलो बितातो। एजने पूरा सबाई जानतो ए जीवन की मानव शरीर की बहुत कष्ट पाव जाए, 84 लाख जन्म पर एक बार ही मानुष जन्म दिए, एक जीवन बारंबार गोविंद दिए ना सबाई जान तो। एजने हमारा सबाई मातृ गर्भ है सबाई गोविंद के बोले ऐसे जी की बोले ऐसे जी ठाकुर यदि एक बार ए मानस जन्म तुम तुम्हें दाओ तो सारा जीवन तुम्हारे भजन करो। एजने बोले ना कृष्णा भाग्य बार तारे संसारे आई अपना सवाल सुने छे ए संसारे भगवान मानव शरीर टुकके न दिए छे बोले कृष्ण भजी वार करे संसार गोविंद रे भजन करते सी किंतु मिच्छे माया बद्ध या वृत्त समय भजन करते से भजन तो कर लाओ ना उल्टा कर लेंगे जार जने ऐसे सेटा कर लाओ ना और जार जने आसन आए ना वो उल्टो काज का करता आरंभ कर दीजिए। ऐजने सवाई गीता रामायण पढ़तो लाला बाबू पढ़ते ऐजने तेरी जानते जे एक जीवन के भगवान ने भजन करता है एक तेरी की होई छे प्रतिदिन वो छाते ऊपर डालिए छे जो ने जारी छे केर इकोटा दादा बंद रहे ऐजने तेरी छाते ऊपर डालिए छे एक जन फेरी वाला और फेरी काज करे फेरी जन तो आगे माथा ऊपर सब जिनिस गुलो ने ग्राम ग्राम में बिक्री करतो तेरी लाला बाबू के कुछ जिनिस दी तेरे इकोटा तो बंद कर दो उठा के लाई लो ऐजने तेरी एकान हरे कृष्ण तेरे इकोटा माइक वाला नहीं है वो माइक वाला नहीं हरे कृष्ण ऐजने हसुन ठीक है जी तेरे एकान तेरी लाला बाबू के कुछ जिनिस दिए गए छिले बोले आगे और फिर बना तो मन टाका नहीं जाओ इतिमध्ये एकन समय एकन सूर्य अस्त होते जाचे तेरी एकन छाते ऊपर दाढ़ी है छे एकन सूर्य की डूबते जाचे इतिमध्ये ओई जे फेरी वाला टा छिलो बोले लाला बाबू बेला गेलो आमा को अनेक दूर जेते हबे टाका टाका तातारी जाओ। देखो तीन तो ए रकम भावे बोलले कि तो तिने आलादा भावे दिले पर सत्य तो लोकटा तो सत्य कथा बोलछे ए जीवन रे जे आय सूर्य तो डूबते जाचे ए जीवन रे आय सूर्य ती धीरे धीरे हमारा क्यों भी बड़ा होची हमारा धीरे धीरे सवाई छोटो होची हमारा बोली ना हमें 50 वर्ष होला 50 वर्ष होला अपना हमारा 50 वर्ष शेष हो गया हमारा 50 वर्ष शेष हो गया हमारा क्यों बड़ा होची ना सवाई हमारा धीरे धीरे छोटो होते जाची हैं सवाई छोटो होते जाची ऐसे नहीं तीनी बोले लाला वो बेला गेलो माने सूर्य डूबते जाचे माने जीवन रे जे सूर्य का अंत होते जाचे हैं एजने तिनी एई भावे ग्रहण करले सत्य सत्य तिनी एकनो बूढो होई गेछे एजने हमारे आगे की नियम छिलो बोले 50 और धे बनाम ब्रजे 50 वर्ष पर ना के और बाड़ के थाकतो ना देखो एर पर के अंक आसे ना एका बन बा बन चौ बन 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 शब्द आसे ना माने कि वृंदावन जाओ और बाड़ के थाक में ना इबार वृंदावन की गोविंद भजन करो एजने सो बन 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 शब्द आसे हैं एजने
বলে সূর্য ডুবতে যাচ্ছে মানে যেতে হবে অনেক দূর আমাকে ফেরিওয়ালাটা বলছে যেতে হবে অনেক দূরে তুমি টাকাটা দাও তাড়াতাড়ি কিন্তু বলছে সত্যি সত্যি তো এই জীবনটিয়ে আমাদের সেই গোবিতের চরণে যেতে হবে সেই গোবিতের কাছে তো আমাদের যেতে হবে আর জীবনের যে সূর্যটা তো অস্ত হতে ধীরে ধীরে যাচ্ছে সত্যি কথা বলছি সে ঠিক কথা বলছি যেতে হবে আমাকে এই জীবনে গোবিতের কাছে যেতে হবে কি জীবনের পরমায়ু সূর্য তো ধীরে ধীরে ঘুরতে যাচ্ছে ডুবতে যাচ্ছে এখন ওনার মনের মধ্যে একটা ধাক্কা লেগেছে ধাক্কা লেগে বলছে আর বাড়িতে থাকবো না আর বাড়িতে থাকবো না বাড়িতে না থেকে কোথায় যাবো এবার আমি গোবিন্দ ভজন করতে বৃন্দাবনে যাবো এখন তিনি ছাদ থেকে নেমে এসে ছাদ থেকে নেমে এসে এখন মেন রোডে দাঁড়িয়ে আছে এখন কি করবো আর বাড়িতে থাকবো না এবার বৃন্দাবনে যাবো আবার চিন্তা করছে মেন রোডে দাঁড়িয়ে আছে ও সাধারণ ঘর না বহু জমিদার অনেক টাকা পয়সার মালিক এখন ও চিন্তা করছে কিন্তু এখানে যাবো না আর কিছুদিন পরে যাবো চিন্তা করছে কেন অনেক টাকা পয়সা লোকদের বাকি আছে কাকে দিতে হবে কাকে দিতে হবে জমি জায়গা অনেক প্রকার ঝামলা ঝুট ঝামলা আছে তিনি বলছেন এগুলো মিটিয়ে দিয়ে যাব না এখন আমি বৃন্দাবনে চলে যাই আবার চিন্তা করছে এই সংসারের যে দায়িত্বটা না সংসার এইরকম একটি জিনিস আপনি দেখবেন মনে করবেন সামনে একটি সমস্যা আছে যদি এই সমস্যাটুকু দূর হয়ে যায় না শান্তি পাবো কিন্তু আপনি দেখবেন ওই সমস্যা আসতে গেল না আর একটা সমস্যা এসে গেছে আপনারা সমুদ্র দেখেছেন আপনারা সমুদ্র কারা দেখেছেন পুরীতে সমুদ্র দেখবেন একটা লহরি পরে আরেকটি আর একটা লহরি পরে আরেকটি হ্যাঁ সেই রকম এই জন্য বলছে যে একটা লহরি পরে আর একটা লহরি ও ধীরে 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 আসতে থাকে হ্যাঁ এটা আসতে থাকে এখন লালা বাবু তিনি চিন্তা করছেন সংসারের তো শেষ নেই সংসার তো কোনো শেষ নেই হ্যাঁ আমরা বলি না কমাই কমাই করো বললে কমাই কর কমাই কর কমাই মানে কি কম আই আর জাদা আনি চাই বুঝতে পারছেন তো মানে এই জগতে তুমি যত টাকা পয়সা দিয়ে পেয়েছে টাকা বেরিয়ে লাগে বলে এখন তৃপ্ত হয়ে গেছে তুমি ও মনে করছে অম্বানি কোম্পানি কোনো হতে পারে এখন যে অম্বানি কোম্পানি বলে মনে করছে তুমি সম্পূর্ণ বিশ্বতে যাতে সব থেকে বেশি টাকা পয়সা পেতে পারে বড় লোক হতে পারে এই জগতে দেখবেন আসার কোনো শেষ নেই এখন তিনি চিন্তা করছেন মেন রোডে দাঁড়িয়ে বলে কি করবো এখন কি বৃন্দাবনে গিয়ে ভজন করব না আর কিছুদিন সংসার থেকে আর যে কাজ কামগুলো আছে এগুলো মিটিয়ে দিয়ে যাবো চিন্তা করছে ইতিমধ্যে একটা ঝাড়ু যে রাস্তায় ঝাড়ু লাগায় না ঝাড়ু লাগা ওই ঝাড়ু লাগাচ্ছিল উনি কেন মেন রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে তখন এই ঝাড়ু দাঁড়া এসে বলছে বলে লালু বাবা লালা বাবু একদিকে হয়ে যাও কি বলছে লালা বাবু একদিকে হয়ে যাও বলছে এটা ঠিক বলছে বলছে একদিকে হয়ে যাও আমি দেখুন দুই দিকে চিন্তা করছি এখানে কিছুদিন সংসার করে যাবো না এখানে চলে যাবো এটা ঠিক বলছে একদিকে হয়ে যাও মানে যদি সংসার থাকো থাকো যদি গোবিন্দের ভজন করতে যাও তো তুমি গোবিন্দ ভজন করতে চলে যাও তখন কত ঠিক বলছে তখন তিনি কি করলেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি এই বৃন্দাবনে এসে তিনি কি করলেন গোবিন্দের তিনি ভজন করতে আরম্ভ করলেন এই যে এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ হ্যাঁ ভক্তি বিনোদ এই উপদেশ কি করো মুখে একবার ভগবানের নাম বলে রে এই যে জীবন রূপী যে সূর্য ধীরে 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 ডুবতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ধীরে ধীরে আমরা কেউ বড় হচ্ছি না সবাই ধীরে 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 ছোট হতে যাচ্ছে এই যে ভগবান নিজে বলছে তৃণম যতেত না পতেত অনুমৃত জাগত তৃণম মানে যত তাড়াতাড়ি পারো গোবিন্দের ভজন করতে আরম্ভ করে দাও ঠাকুর নিজে বলছে হ্যাঁ যত তাড়াতাড়ি বলো এই যে হিন্দিতে একটা কথা আছে হিন্দি বুঝেন বলছে কাল কর সো আজ করো আর আজ কর সো আজ বলে পল মে প্রলয় হইগি বহুরি রবি কব তিনি বলছে সংসারের কাজটা পিছনে রেখে দাও ওটা হতে থাকবে ও হতে থাকবে করোনা তো কত লোক চলে গেল সংসারের কাজ কি হচ্ছে না খুব হচ্ছে কিন্তু আমরা কি মনে করি জানি তো যেটা কুকুর দেখবেন বলদ গাড়িটা যে গরু গাড়ি ও নিচে একটা কুকুর যায় ও কুকুরটা কি মনে করে বলে আমার জানে বোধ হয় গরু গাড়িটা আমার জানে বোধ হয় চলছে ও কুকুরের এই রকম মনে হয় আমার যে উপরে গরু গাড়িটা আছে না ও আমার জানে বোধ হয় গরু গাড়িটা চলে কিন্তু ওর জন্য চলছে না আমরা সেই রকম ভাবে মনে করি আমি না থাকলে কি করি হবে আমি না থাকলে তুমি না থাকলে খুব ভালোভাবে হবে এই জন্য ভগবান বলছে অন্য কাজকে তুমি পিছনে করে দাও
কিন্তু গোবিন্দের যে ভজনটাকে প্রথমে কর, গোবিন্দের ভজনটা তুমি প্রথমে কর, কেন এই মানব শরীর নষ্ট হলে পরে ঠাকুর আবার দুবার এই মানব শরীর ঠাকুর তিনি দেবে না। এগুলো তৃণম, তৃণম মানে ভগবান ভজন কাল কাল সো আজ করো। তুমি যে বলতে ভজন কাল কি করবো না, কাল কি করো না, এখন এখনই করো, বলে আজ করো মানে আজকে করো, বলে আজ কর সো আব, বলে আজই কেন, বলে এখানে থেকে, বলে কেন, বলে পল মে প্রলয় হয়েগি। এই যে নিঃশ্বাসটা ছেড়েছি না, কেউ বলতে পারবে কার কাছে গ্যারান্টি আছে দ্বিতীয়বার নিঃশ্বাস দিতে পারবো? দেখলে না করোনাতে কত লোক চলে গেল, চলে গেল কি না, কেউ বুঝতে পারছিল আমি চলে যাবো সংসার থেকে। এই জন্যে এখানে ঠাকুর বলছে, ভগবান বলছেন যে কৃষ্ণ তৃণম যতেত না পতেত অনুভৃত জাগত নিঃসরসায় বিষয় ফল সর্বত্র চাপ। এই সংসারের বিষয় তো প্রত্যেক জীবনে পাব, কিন্তু এই মানব শরীর ছাড়া গোবিন্দের ভজন আর হবে না। এই জন্য যত তাড়াতাড়ি পার ঠাকুর বলছে ভগবান ভজন করতে আসবে, কারণ এই মানব শরীর নয়। ভগবান রাম বলছে বলে সাধন ধাম মোক্ষ করে দ্বারা পাই না যেই পর লোক সবারা। ভগবান তিনি অযোধ্যাবাসীদের তিনি বসিয়ে বুঝাচ্ছে, হে অযোধ্যাবাসীরা এটা মানব শরীর নয়। বলে কি, বলে সাধন ধাম, সাধন ধাম মানে কেবল এই মানব শরীরতেই তুমি ভগবানের সাধন ভজন করতে পারবা। যেরকম এই মানব শরীর ছেড়ে পশু পাখি কীট পতঙ্গ কাকে বলে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ বলুন, কেউ বলতে পারবে? বলো মানব ছাড়া আর কেউ ভগবানের নামটুকু নিতে পারবে? কেউ কেউ নিতে পারবে না। এই জন্য ভগবান বলছে, হে অযোধ্যাবাসীরা এটা মানব শরীর নয়। তুমি ওই 84 লক্ষ যোগী ভ্রমণ করতে 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 এই যে মানব শরীর কি বলে মোক্ষ করে দ্বারা, মানে তুমি মুক্তির দরজার কাছে পৌঁছিয়েছ। এই জন্য একটি সুন্দর উদাহরণ তিনি বুঝাচ্ছে, আপনারা বুঝবেন। একটি সুন্দর বহুত বড় একটা মহল ছিল, যে মহলের মধ্যে 84 লাখ দরজা, কয়টা দরজা ছিল, 84 লাখ দরজা ছিল, কিন্তু সব দরজাগুলো বন্ধ, কিন্তু তার মধ্যে শুধু একটি দরজা আছে খোলা। এক সময় একটি অন্ধ একটা লাঠি দিয়ে ও হাঁটতে হাঁটতে না ভুলতে কি করেছে, ওই যে খোলা দরজার মধ্যে ঢুকে গেছে, যেন ঢুকে গেছে, এখন বেরোতে চেষ্টা করছে, কিন্তু কয়টা দরজা ছিল বলো, 84 লাখ দরজা, সব দরজা গুলো বন্ধ। ও তো দেখতে পাচ্ছে না অন্ধ, এখানে হাত লাগাচ্ছে বন্ধ, হাত লাগাচ্ছে বন্ধ, হাত লাগাচ্ছে বন্ধ, দরজা কয়টা, 84 লাখ। কত কত দিন লাগবে বুঝতে পারবে, বুঝতে পারবা? এখানে লাগাতে 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 অনেক দিন পর এখানে ঘুরতে 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 না ওই খোলা দরজার কাছে এসেছে। যখন এই খোলা দরজার কাছে এসেছে কোনো বেরিয়ে যেতে পারত, এখন ও চিন্তা করছে যে সব দরজাগুলো তো বন্ধ পেলা আর এই দরজাটা কি খোলা পাবো। তখন ওইখানে এসে না ওর একটু গায়েটা চুলকিয়েছে, ওইখানে ঠিক এসে ও চুলকিয়েছে, আর যখন চুলকাতে না চুলকাতে চুলকাতে দরজাটা কি হয়েছে, পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে এবার কোন দরজা আসবে, ভগবান রাম তিনি বুঝাচ্ছেন, বাতাছি ভগবান নিজে বুঝাচ্ছেন। দেখো মানে আমরা গোবিন্দকে বলে ভগবানকে বলে ইয়ে 14 ব্রহ্মাণ্ড আর 84 লক্ষ যোগী তো আমরা ভ্রমণ করছি, বলে জল যা নবলক্ষাণি জলের মধ্যে 9 লক্ষবার জন্মনি, ঠাকুর নিজে বলছেন কৃপয়া রুদ্র সংখ্যকম, যত প্রকার হ্যাঁ এই যে কীড়া মকড়া আছে পোকা আছে 11 লাখবার জন্ম নিতে হয়, 300 লক্ষাণি পশব, যেতে যত প্রকার পশু আছে 30 লক্ষবার হ্যাঁ, আর যত প্রকার পাখি আছে 20 লক্ষবার, আবার সে গাছপালা হয়ে কত, এরকম ভাবে ভ্রমণ করতে 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 কিন্তু ওই অন্ধ ব্যক্তি হলাম আমরা। এখন ঠাকুরকে বলে সংসার মধ্যে চলে এসছি, চলে এসে এখনো সবাই চেষ্টা করছে কি করে খাতে বেরিয়ে যেতে পারি, কিন্তু সব দরজাগুলো বন্ধ, সব দরজাগুলো বন্ধ মানে কি, যেরকম কয়েকটা পশু পাখি জন্ম হলো গাছ জন্ম নিল, ও কি গোবিন্দের নাম নিতে পারবে, কেউ কি ভগবানের নাম নিতে পারবে, কেউ নিতে পারবে না। এই জন্য বলছে দরজা ওর বন্ধ, মুক্তির মার্গ বন্ধ হল, কিন্তু গোবিন্দের নামই নিতে পারবে না, ভগবানের নামই জপ করতে পারবে না, এই জন্য বন্ধ। এই জন্য ঘুরতে 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 এখন কি হয়েছে, ওই খোলা দরজাতে পৌঁছে, খোলা দরজাটা কি বলে মানব শরীর।
কিটা মানব শরীর হলো খোলা দরজা কিন্তু এখন আমরা বেরোতে পারি কিন্তু কি করলাম জানেন তো ওই খোলা দরজাটা দিয়ে না একটু চুপকাতে আরম্ভ করছি চুপকাতে আমি জানেন তো ওই পশু পাখি জীবনে যে যে কাজ করে এসে না এই জীবনে ওই কাজ করতে আরম্ভ করলাম ওই কি পশু পাখি কি কাজ করে মানুষরা কি করে এবার মানুষরা চারটা কাজ আমরা করি কয়টা কাজ করি কি কি বলে দিনে দুটো কাজ করি ভালো করে বুঝবা ঠাকুর নিজে বলছে দিনে দুটো কাজ করি রাত্রে দুটো কাজ করি বলে দিনে দুটো কি কাজ করি বলে টাকা পয়সা রোজগার করি ওই টাকা পয়সা দ্বারা পরিবারকে মেইনটেনেন্স করি এই দুটো কাজ করি রাত্রি কি করি বলে ঘুমাই আর বিষয় ভোগ করি বা সন্তান করে জন্ম দেই এই চারটা কাজ করি এতে বেশি কাজ করি করি দেখবে যত কাজ করি দেখবে এই চারটা কাজ আসে ধীরে ধীরে টাকা পয়সা কমাও তারপর পরিবার কে মেইনটেনেন্স করো রাত্রি ঘুমা আর বিষয় ভোগ কর সন্তান জন্ম দাও এখানে ভগবান বলছে তুমি ইয়ে বলো তুমি এই যে কাজ করে নিজেকে বড় সাকসেসফুল মনে করছ বলে এটা কোন পশুপাখি করে না শুয়ারের নাম শুনেছে কয়টা সন্তান দিয়েছেন এক ডজন থেকে কম দিয়ে এক সন্তান এতগুলো সন্তান দিয়ে আর আমরা কয়টা সন্তান দিই সারা জীবনে এক দু তিনটে সন্তান জন্ম দিই ওদের এক সঙ্গে এক ডজন সন্তান দিয়ে দিল ছেলেটাকে মানুষ করতে কতদিন লাগে বলে 20-25 বছর লেগে যায় এটা ছেলেকে মানুষ করে বিয়ে দিয়ে দিয়ে দেখবেন ও তো এক মাসের মধ্যে বড় বড় ছেড়ে দিল কে বিশেষ শ্রেষ্ঠ খাওয়ার জন্যে প্রায় 20-25 বছর পর্যন্ত লেখাপড়া শিখতে হয় সিএ ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু করুক 20-25 বছর লেগে যায় তারপরে আবার চাকরি খানা পিয়ে সেখানেও 10-10 ঘন্টা কাজ করতে হয় তারপরে গিয়ে আমরা খাওয়াটা পাই দেখো এই অন্যান্য পশুদেরকে দেখো ওরা কোন হাই স্কুলে গিয়েছে কোন ইউনিভার্সিটি গিয়েছে কোন পিএইচডি কোন ডাক্তার ইঞ্জিনিয়ার ওরা করছে তো ঘুরে ঘুরে খাওয়া দাওয়া অনায়াসে পেয়ে যাচ্ছে আমাদের ঘুমাবার জন্য গরম সময় এয়ার কন্ডিশন রুম চাই পাখা চাই হ্যাঁ আমাদের সুন্দর বেড চাই হ্যাঁ এসি ঘর চাই তবু গরমে কখনো কখনো যদি বেশি টেনশন থাকে না সংসারে ও বলি খেলেও ঔষধ খেলেও আমাদের নিজে আসে না কিন্তু পশু পাখিদের দেখো যেখানে সেখানে শুয়ে পড়ে আছে ওদের কোন ডর ভয় নেই কোন ডর ভয় নেই হ্যাঁ কোন ডর ভয় নেই বিষয় ভোগ করা আমাদের তো বিয়ে করে একটা স্ত্রী ওদের পশু পাখিদের দেখো যা তা সে ঘুরে বেড়াচ্ছে এই জন্য এখানে ভগবান বলছে এই বিষয় খড়ু সর্বত্র অর্থ হলো এই যে বিষয় ভোগটা সব জীবন তুমি পাবে এটা ওইটাই করতে করতে এসেছ আর যদি মানব শরীর পিয়ে যদি আবার ওই কাজে লেগে গেলে আর গোবিন্দ ভজনটাকে পিছিয়ে রেখে দিলে তো গেল না এই জন্য বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসার আইনু এই জন্য বলছে কিসের জন্য মানব শরীরটা বলে কৃষ্ণ ভজিবার তরে ও কেবল গোবিন্দ ভজন করতে এসছ আর কিছু করতে আসো নাই কিন্তু মিচ্ছে মায়া বজাইয়া বৃক্ষ সময় হ্যাঁ এখানে প্রশ্ন হচ্ছে কি সংসার কি ছেড়ে দেবো বলে ছাড়তে হবে না কিছু তোমাকে ছাড়তে হবে না তোমাকে ভগবান সঙ্গে জুড়ে না কিছুই তোমাকে ছাড়তে হবে না ছেলে মেয়ে ঘর বাড়ি কিছু ছাড়তে হবে না তোমাকে এই জন্য বলছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো যেখানে থাকো কিন্তু গোবিন্দের ভজনটাকে নিয়ে থাকতে হবে তোমাকে গোবিন্দের ভক্তি করে সুন্দর ঘর বানাও বলে ঘর ঠিক আছে বলে গোবিন্দের চাকরি করো টাকা ছাড়া তো কিছু হবে না তো টাকাটা কিসের জন্য উপার্জন করবো টাকাটা হলো লক্ষ্মী লক্ষ্মী হলো নারায়ণ তার সেবার জন্য তার সেবার জন্য টাকা উপার্জন করছে ঘরে ঝাড়ু দিচ্ছে বলে কোথায় ঝাড়ু দিচ্ছি বলে গোবিন্দের বাড়িতে গোবিন্দের যদি বাড়িতে ঘুরে হ্যাঁ পায়ে ধুলা লেগে যাবে এই জন্য কি করছি ঘরটা আমি ঝাড়ু দিচ্ছি যেরকম গোপীরা ছিল বাড়িতে রান্না বান্না করছে গোপীরা কিন্তু তার জন্য বলে গোবিন্দের তার ভোগ লাগে ছেলেকে থপথপ দিয়ে শুলাছে গোপীরা তো বাড়িতে ছিল ওরা কি আগে সাধু ছিল ওরা তো ঘরে ছিল কিন্তু যেরকম ছেলেদেরকে ঘুম পাড়াচ্ছে কিন্তু মুখে কি বলছে বলে গোবিন্দ দাম দর মাধবেতি গোবিন্দ দাম গোবিন্দ দাম দর মাধবেতি গোবিন্দ দাম দর মাধবেতি গোবিন্দ দাম দর মাধবেতি গোবিন্দ দাম শর্মা হরপ্রীতি গোবিন্দ রাম শর্মা
भजन करतो किंतु भजन की करी हावे और जब 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 हमरा साधु गुरु वैष्णव दर्शन ना जुड़ी ना सतत भजन करत बारो एजरे बोले बिनु सत संग विवेक ना होई राम कृपा बिनु सुलभ ना होई जब जब जति बने साधु सब ना होई सतत जित गोविंद भजन करत बारो एजरे विवेक ना होई बोले राम कृपा बिनु सुलभ ना होई जब जब भगवान री कृपा ना होई ना আপনারা সাধারণ ভাগ্য এখানে আসেন বহু ভাগ্যে সাধু দর্শন হয় বহু ভাগ্যে গোবিন্দের কথা শুনতে পাওয়া যায় সাধারণ ভাগ্যে মনে করবে না আপনার রামায়ণ পড়েছেন আপনারা কি রামায়ণ শুনেছে শুনেছ যখন হনুমান তিনি মা সীতাকে খুঁজতে গিয়েছে এখানে চিন্তা করছে লঙ্কার উপর হনুমান ঘুরছে বলে নামবো তার নামবো তো কোথায় এখানে কোথায় নামবো হ্যাঁ হনুমান এখানে আছে না দাঁড়িয়ে আছেন পুরো এখানে চিন্তা করছে নামবো তো কোথায় নামবো হঠাৎ তিনি এই তুলসীর একটা বগিচা দেখেছে তুলসী বগিচা এটা তো ভক্তদের বাড়িতে তুলসী বগিচা হয় কিন্তু এখানে রাবণের রাজ্য হ্যাঁ এটা তো রাবণের রাজ্য এখানে তুলসী গাছ কি করি হলো হনুমান কেবল তুলসী বৃক্ষ দেখে নেমেছেন এখানে শিক্ষা দিচ্ছে যদি আমাদের বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না হনুমান সেখানে নিচে থেকে চলে আসে এই জন্য ভগবান যখন এই জগতে ছেড়ে গেলেন গোবিন্দ নিজেকে কোথায় রেখেছেন তুলসী বৃক্ষে রেখেছেন এই জন্য বলি না বৃন্দাবনে চলো বলে কেন বলে বাক্যে বিহারী হ্যাঁ বাক্যে বিহারী দেখে আসো গোবিন্দকে দেখে আসো বলে বৃন্দাবন মানে কি বলে বৃন্দাবন মানে যেখানে বৃন্দাবনে তুলসী বন মানে বন যেখানে তুলসী বন সেখানেই গোবিন্দ অথবা আমাদের বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে না গোবিন্দ কোথায় আছে বাড়িতে আছে কাদের কাদের বাড়িতে তুলসী গাছ আছে সত্যি সত্যি বলে হাত উঠা আমরাও তো জীবনে যদি সেই গোবিন্দকে পেতে চাই বাড়িতে কি করবা তুলসী বৃক্ষ রাখবেন বৃক্ষ নয় স্বয়ং তিনি বৃন্দাবন তিনি গোলক বৃন্দাবন থেকে এই বৃক্ষ রূপে এসেছে হ্যাঁ এখানে এখানে করোনা এসেছিল না করোনা এসেছিল যদি তুলসী পাতা খান তাহলে করোনা হবে না ওই যে রামদেব এই বৃক্ষ দিয়ে তিনি ঔষধ বানিয়েছিল হ্যাঁ তুলসী দোকান থেকে তুলসী পাওয়ার পাওয়া যায় এটা কিনে দেখবে তো তুলসী যদি জলের মধ্যে এক দু ফোঁটা ফেলে খান না কি করোনা তোমাকে আটা করে দেবে এত শক্তি তুলসী বৃক্ষের মধ্যে দেখবে সব পেপার আছে দেখ পড়ে দেখবে 200 প্রকার রোগের যে মেডিসিন এই তুলসী বৃক্ষের মধ্যে আছে 200 প্রকার রোগের প্রতিষেধক এরকম কোন রোগ নেই যার দ্বারা এই তুলসী বৃক্ষ থেকে ভালো হবে না ক্যান্সার পর্যন্ত একটি মা ক্যান্সার হয়ে গেল ডাক্তার জবাব দিয়ে দিল আমার কোনো কিছু নেই কেবল তুলসী গাছের জপ রস খেয়ে কেউ ক্যান্সার ভালো হয়ে এই জন্য আমার যে গলায় মধ্যে যে তুলসী পাতি ধারণ তুলসী মালা ধারণ করি না ও সাধারণ বস্তু নয়
एक तो तुलसी वाला लक्षी तुम्हारा जानो कोई तुलसी गाछ रे बथे पर नारायण रे बीए है तुलसी गाछ रे कहना की तिनरे लक्की एजने गला की तुलसी माला ना कैसे गेलो मां लक्ष्मी निवास होय गेलो तापे गोविंद तो आछे तुलसी गला की माला माने लक्ष्मी नारायण रे निवास कुमार गला करते जखन स्नान करबे ओई जलटा ओई टच करबे तुलसी के जखन संपूर्ण शरीर मध्ये जाछे पुराण रे मध्ये ता श्लोक बोलछे पृथ्वी के जतो तीर्थ आते सब तीर्थ के तुम गाड़ी ते बसे बसे स्नान हो गए समस्त तीर्थ के मते स्नान हो लो तार मते मेडिसिन ही आछे तो कई तुलसी टच कर जब हम जल टा शरीर ते जाछे अनेक प्रकार रोग को धीरे धीरे शेष कर दिए बहुत प्रकार रोग के भाल कर दिए एतने हमारे जे वैदिक जे हमारे जे वैदिक हैं जे गुण आछे वो सब साइंटिफिक हाउ रिगिन मन करबे ना ना साधु रे तुलसी गाच पूजा कर की हवे और परिक्रमा कर की हवे गाच लागिए की हवे ना हमारे जब तो ऋषि मुनिरा जे सब कथा बोले गए छे सब साइंस देखन समस्त विदेश जावे हमर काम तो विदेश जाए हैं रशिया जाए लंदन सब जगह जाए सब बारी बारी तुलसी अमेरिका जे भक्त दरबार के तुलसी ला सवाई तुलसी पूजा कर परिक्रमा कर विदेश रहता है पूजा करती है हरिनाम करती प्रणाम करती अपने लाया मुर्गी सब देख रहे हाँ कि कर विदेश गमरा सब भगवान की भक्ति भजन कर चाहिए जने एक तुलसी माला अनेक महत्व हाँ अनेक महत्व एक तुलसी माला इसने अपना सवाई भला एक तुलसी माला पढ़ जो ठाकुर के पूजा कर जो तिलक लगावा तिलक वो साधारण वस्तु नहीं इन्हें वो ब्रह्मा विष्णु महेश ब्रह्मा विष्णु महेश एक दूत और गोविंद के दूत चरण वैसे नीचे देखो तुलसी पाता मत ना और गोविंद चरण तुलसी दिए कबीर चरण तुलसी देवा एटा हम उद्धव पंडित जी भगवान का से नहीं जाबे अरे का हम गोपी तेरे चरण तुलि द्वारका तक आसे जहां नारद तिनी वृंदावन तक के कोई तुलस सुख चरण तुलि ब्रजवास देर नहीं गए छे द्वारका ओई थाने कृष्ण ने स्नान होय छे लो द्वारका गिए छे का द्वारका गिए छे ओकर का गोपी तालाब देख रहे ओई खानते के ते तिलकड़ा ओई खानते के आसे এটা এটা দুঃখ বলে না বাংলায় ভুলা নাই ভুলি নাই গোপী পদ রেণু যে রেণু মেখে ছিল নন্দ বেটার কান এর মধ্যে ভগবান কে স্নান করা হয়েছিল যে তিলক সাধারণ নয় দেখবে যখন কেউ ভালো কাজে যায় না তিলক লাগে তাকে পাঠায় ব্রাহ্মণ যখন বাড়িতে পুজো করতে আসে বিনা তিলক ছাড়া পুজো করবে না কারণ তিলক ছাড়া পুজোই নিষ্ফল হয়ে যায় এখানে তিলকের অনেক লাভ শাস্ত্র বলছে যদি কেউ তিলক লাগিয়েছে তাহলে তুমি তাকে কেবল দেখে নিয়েছ গোবিন্দ দর্শন করার ফল তুমি পাবে অনেক মহত্ব তিলক রাখ হ্যাঁ এখানে আমাদের যত সব বৈদিক সংস্কৃতি সবকে সব সায়েন্স উপর সবকে সব আধারিত এগুলো সাধারণ মন গড়া কথা মন করতে হবে না ঠিক আছে এখানে আমার পিছনে পিছনে সবাই তালি বাজিয়ে গোবিন্দের নাম করো বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Hare Krishna Hare Hare Krishna Hare Oh,
नाम लिखे ना नर्क
আর তাকে নরকে আসতে হবে না তাকে প্রথম কাজ দ্বিতীয় কাজ কি বলে ব্রহ্মলোকে পিতামহ ব্রহ্মা তিনি আরতরি খালাটাকে সাজাতে আরম্ভ করেন বলে বিসর্জনে বলে যখন ও ভূর ভূপ মোহ জন তখন সত্যলোক যখন পার হয়ে যাবে ব্রহ্মলোক তো পার হয়ে যাবে যখন যাবে আমি তাকে আরতি করবো তাকে আমি আরতি করবো বলে কেন বলে গোবিন্দের নাম দিচ্ছে না বলে তৃতীয় কাজ কি হয় বলে গোলক বৃন্দাবনের রাধারানী তার সখীকে বলে বলে রেজিস্টারটা নিয়ে আস বলে বিসর্জন বলে এই নামটা লিখে এই নামটা এখান থেকে লিখে দাও বলে বিসর্জনে বলে গোবিন্দের ভজন করছে এবার ও আমার ধামে গোলক বৃন্দাবনে ধামে আসবে এটা রূপ গোস্বামী তিনি নিজে বলছে যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে তত পুণ্যাত্মা কৃষ্ণ তিনি কি বলছেন নারদকে অর্জুনকে বলে জেনে ই পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত কৃষ্ণ বলছেন হে অর্জুন কৃষ্ণের নাম কে দিতে পারে বলে কৃষ্ণের নাম ওই দিতে পারে জেনে ই পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম যিনি পূর্ব জন্মে 100 জন্ম পর্যন্ত যিনি ভগবান বাসুদেবের যিনি সেবা পূজা করেছেন গোবিন্দের অর্চন পূজা করেছে বলে তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত হে অর্জুন তবে ওই ব্যক্তি সব সময় গোবিন্দের নাম তার শুনতে পারে এই যে দেখবেন এই জগতে সারাদিন ওর নিন্দা ওর চর্চা ওর বাড়িতে এই হলো তার শাশুর বৌমার ঝগড়া ও মেয়েটা ওর পিছনে পালিয়ে গেল ছেলেটা গেল তারপরে সারাদিন বসে গল্প মারছে কিন্তু একটু বলো একটু গোবিন্দের নাম জপ করবো সময় কোথায় বলে সময় কোথায় আর যখন টিভিতে উল্টা উল্টা সিরিয়াল 3-3 ঘন্টা বসে দেখে দিচ্ছে স্মার্টফোনে এদিক ওদিক কত সময় কাটে দিচ্ছে বলে একটু গোবিন্দের নাম জপ করবো সময় কোথায় সময় কোথায় ভজন করে সময় কোথায় এই জন্য পাপি ব্যক্তির মুখে হরিনাম করবে না বুঝতে পারছেন তো এই জন্য কি করবো সময় হলে পরে সময় বের করে ভগবানের নাম জপ করবে এই শান্তি পাবে নিজেই দেখবে দেখবে এই হরে কৃষ্ণের মধ্যে 3টি নাম আছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম 3টি নাম আছে হরে কৃষ্ণ রাম হরে অর্থ কি হরে অর্থ হলো হরে নাম বললে পরে জীবনতে যত দুঃখ কষ্ট আছে সমস্ত হরণ হয়ে যায় এই জন্য ওর নাম হলো হরি হরি মানে জীবনে যত দুঃখ কষ্ট যে নাম নিলে পরে হরণ হয়ে যায় হরি কৃষ্ণ মানে মনটা চঞ্চল এদিক ওদিক দৌড়ায় স্থির হয় না ক্রি অর্থ হলো আকর্ষণ দ্বারা যদি কৃষ্ণ নাম নেবেন না দেখবেন মনটা তোমার দৌড়াবে যে ছেলে মেয়েদের দেখবেন পড়াশোনা ভালো করতে পারছে না ওদের বলে একটা মালা জপ করে দিও মন নিজেকে খারাপ হয়ে যাবে নিজে থেকে ছেলেটা পড়তে আরম্ভ করি মেয়েটা পড়তে আরম্ভ করি কেন কৃষ্ণ স্ন মানে আনন্দ দেওয়া ক্রি মানে হলো আকর্ষণ করা আর নাম অর্থ হলো জীবনে যে আরাম জীবন যে আরাম দিবে যে এর মধ্যে 3টি নাম আছে যদি হরিনাম করে 3টি ফল পাবে কি ফল পাবে জীবনের দুঃখ দূর হবে চঞ্চল মন এদিকে দৌড়াবে না আর রাম মানে জীবনে আরাম শান্তি সুখ পাবে ভগবান কীর্তন এজন্যে অনেক লাভ আছে গোবিন্দের নামে আর অন্তিম সময় আমাদের ওই দিকে আমার কাজ উত্তরপ্রদেশের দিকে যখন কেউ মারি যায় না এদিকে তো বল বল হরি হরি বল বল ওই দিকে কি বলে জানে রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে সত্য বল গত্য হে সব কই বার ঝুটা হে কি বলে বলে নিয়ে যায় ওই জীবনে যতটুকু রামের আর কৃষ্ণের নাম নিয়েছে না তোমার সঙ্গে তুমি যাচ্ছে ইয়ে ছাড়া তুমি যা কিছু করেছ তোমার সঙ্গে এটা ছুট সুতো তোমার সঙ্গে যাচ্ছে না এটা ছুট সুতো তোমার সঙ্গে এখান থেকে যাবে না বলে স্ত্রী কেটে কেটে কত দূর দূর যাবে এবং দরজা পর্যন্ত তাকে সাত ফেরা লাগিয়ে বিয়ে করছিল না তো দরজার আগে তোমার সঙ্গে যাবে না ওরা আগে থেকে পা বাড়াবে না পরিবার লোকরা কত দূর যাবে ওই শ্মশান পর্যন্ত ওই পুড়িয়ে দিয়ে টাটা করে বাড়িতে চলে আসবে তো সঙ্গে কি যাবে এই জন্য মীরা বলছে পায়ো জি নেই নেই রাম রতন ধন পায়ো এই জন্য মীরা বলছে জীবন তো পেলে তো পেলেটা কি তো যতটুক গোবিন্দের নাম নিয়েছি এইটাই পেলাম জগতে সবই খোবায়ো মানে জগত সব গেল সব তলিয়ে গেল গাতে সঙ্গে কিছু আছে না এই যদি জীবন থাকতে যেটা যাবে তো ওর জন্য কেন করবো না ওইটা জন্য তো করতে হয় না কি করবো এই জন্য সকাল উঠে স্নান ধ্যান করে ভগবান একটু নাম জপ করবে দেখবেন জীবনটা ভালোই যাবে
हैं जीवन का भाग ही जावे भगवान नाम पर देखो सारा दिन काज करवे भगवान नाम दिए देखो सब जिनसे बहुत बार भाले जावे सारा दिन तुम्हारे भाले ही भाले जावे पर खराब ही तुम्हारे जीवन आवे हैं इतने हमारे विष्णु विष्णु ने सोए ताली दी हरि नाम करो बहु भाग्य की हरि नाम करते वाली हैं सब ताली बाजे ताली बाजे ना जब भाग्य रेखा तुम्हारे बदल जावे यदि भाग्य रेखा यदि यदि थाके गोविंद के नाम से कीर्तन ताली बजा ले समस्त भाग्य रेखा ठाकुर बदल दी बोले हरे कृष्ण Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अपना की बोलवा
রাধে রাধে বৃন্দাবনে গিয়েছেন আর কার কারণে বৃন্দাবনে গিয়েছেন দেখবেন ওখানে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না কি না কার নাম দিয়ে সব রাধারানীর নাম দিয়ে বলে কেন রাধারানীর নাম দিয়ে বলে যখন রাধারানীর নাম দিবে না কৃষ্ণ নিচে থেকে সেখানে চলে আসে যেখানে রাধারানীর নাম হয় এই যে হিন্দিতে একটা ভজন আছে বলে রাধে রাধে রক্ত চলে আয়েঙ্গে বিহারী যখন রাধা রানীর নাম নেব বিহারী সেখানে নিচে থেকে দৌড়ি দৌড়ি গোবিন্দ সেখানে আসতে হবে এই জন্য বৃন্দাবনে কার নাম দিয়ে আজ বলবো বৃন্দাবনে আপনারা বলুন রাধে রাধে বলে বৃন্দাবন अनंत अनंत कोटि अनंत प्रणति ज्ञापन करी तदुपरांत
आचार्य दंडी स्वामी श्री भक्तिरंजन सागर महाराज परम गुरुदेव वर्ग त्रिला प्रविष्णम विश्वपाल दर्शन श्री श्रीमद भक्ति विराम श्री नारायण गोस्वामी महाराज श्री भक्ति श्री सिद्धांति गोस्वामी महाराज चरण कमल आश्रय लिए एकांत उपस्थित समस्त मायरा बाबा समाज सभा चरण हमारे यथा योग्य दंड प्रणाम। देखो शास्त्र एक ही श्लोक बोला हुआ है देखो काल के ना काल के कथा है बाबा ने चाहे लोग गोविंद की कथा सुनते काल के आ रहा है कृष्ण ने जन्म उत्सव पालन करो इधर गोपाल तिनी गोकुल देवी का जन्म नीलो महा जसदार गोपाल हुए काल के हमारे घने को जिधर जन्म महोत्सव करव हर काल के कृष्ण रे सुंदर सुंदर बाल्य चरित्र कथा सुनो ठीक है जी। लेकिन जब हम महा जसमती गर्भ धारण करे तो छह मास आगे जब हम गोपिया सुनते करे ना हमारे घने गोपाल जन्म नीले गोविंद जन्म नीले तखन गोपिया की कर छे ওই ছয় মাসের আগে থেকে সব হলদু হলদু রঙের শাড়ি সুন্দর করে হ্যাঁ সব লহঙ্গা চুন্দরি চুন্দরি মানে কি বলে বাংলায় হ্যাঁ ওড়না আর ঘাগড়া সব বানিয়ে রেখেছিল বলে গোপাল যখন জন্ম নিবে এইগুলো পরে আমার সবাই গোপালকে স্বাগত করার জন্য তাকে বধাই দেওয়ার জন্য যাব। এই জন্য কালকে আপনার সবাই হলদু রঙের কাপড় পরে আসবে কোন রঙের হ্যাঁ না থাকলে উদ্ধার করে পড়বে সিদ্ধানি যেরকম শাড়ি থাকে চেষ্টা করবে যদি হলদু রঙের হয় তো খুবই ভালো যদি না থাকে চেষ্টা করবে গোবিন্দ জন্ম নিবে না হ্যাঁ ভগবান জন্ম নিবে তার জন্য ভালো ভালো সব শাড়ি পরে আসবা আর যেমন গোবিন্দ জন্ম নিয়েছে সেখানে নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল এখানে সমস্ত ব্রজবাসীরা অনেক অনেক উপঢৌকার উপহার দিয়েছে এই জন্য আপনারা যদি নিয়ে আসতে পারেন কি জানি তো ওই বাতাসে নিয়ে আসতে পারেন টপি নিয়ে আসতে পারেন লাজের সে নিয়ে আসতে পারে ওগুলো যেরকম হরিলুক হয় না আমাদের হরিলুক হয় ওইরকম ভাবে কালকে আমরা এখানে কৃষ্ণের জন্ম উৎসব পালন করব ঠিক আছে। আর আমাদের গুরুদেব বলতে যখন ঠাকুরের কথা আসবে হ্যাঁ এদিকে মন দিয়ে শুনো যখন ঠাকুরের কথা আসবে না দেখুন যেখানে ভালো ফুচকা পাওয়া যায় খাওয়া যদি ভালো কোথায় কোনো ভালো জিনিস পাওয়া যায় আমরা কি করি চলো ওখানে ভালো জিনিসটা আছে চলো ওখানে কিনে খাবো যাই না কিনা যাই না যাই এরকম ভাবে যখন এখানে আসবেন গুরুদেব বলতেন কমসে কম দশ দশ জনের ভক্তকে দূতন করে নিয়ে আসবেন সঙ্গে গুরুদেব বলতেন যাকে তুমি এই ভগবানের কথাই নিয়ে আসবে ও যে পুণ্যটা পাবে ওর আধা পুণ্য ওকে যে নিয়ে আসবে আধা পুণ্যটা পাবে হ্যাঁ আধা পুণ্যটা যাকে নিয়ে আসবে ও পাবে এখানে গোবিন্দ কথাতে অনেক মহত্ব এখানে সুখদেব গোস্বামী বলছেন श्रुत अनुपठित ध्यात आदृत वा अनुमोदित सद्य पुनाति सद्धर्मं जानति विश्व द्रोह विदेहुन भगवान ने कथा कत महात्म श्रुत यदि कोई कथा सुने तो मंगल मंगल आछे अनुपठित यदि कोई पढ़े और तो मंगल आछे तो यदि कुठाई गोपी तेरी कथा है यदि अनुमोदित मान यदि एक रूप के बोले दिए আদৃত ভগবানের কথা গোবিন্দের কথা ভাগবতের কথা হচ্ছে খুব ভালো কথা যদি এই রূপে বলি দিয়ে না সুখদেব গোস্বামী বলছে ও ব্যক্তি যত বড় পাপ পাপি করে না হোক বিশ্ব দ্রোহ দেব দ্রোহ যদি করে থাকে সত্য পুনাতি সদ্ধর্মম তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি কি করেন সেই গোবিন্দ চরণকে প্রাপ্ত করে এত মহত্ব ভগবানের কথা যারা একটু অনুবদন করে আর যারা নিয়ে আসবে অনেকের ভক্তদের ঠাকুর তো খুব খুশি হয় হ্যাঁ ঠাকুর খুশি হয় আমার কথাতে নিয়ে এস হ্যাঁ আমার দেখবেন যদি সব যারা মদ খায় না কি করে বন্ধু বানায় চলো ওখানে যাবে হ্যাঁ মদ করে খাবো দুইজন মিলে আর না খাবে কিছু পকেট থেকে খাওয়া হবে আর দুদিন পরে বলে বের করো এবার তুমি বের করো হ্যাঁ এই জন্য আর আমরা তো এক প্রকার আমরাও মদ পান করছি ওই নিশাটা কি হয় রাত্রি খেলে সকালে নেমে যাবো কিন্তু এই যে গোবিন্দ প্রেমের যে নিশা আছে ওর নামটা না ওটা বাদ দাঁড়িয়ে এই নেশাটা নিশাটা বাদ থাকে এই নিশাটা কম হয় না ঠিক আছে। কালকে সবাই তো ঘর নিয়ে আসবে কালকে এখানে গোবিন্দের জন্ম উৎসব মানানো বলো। দেখুন শাস্ত্রে একটি শ্লোক বলা হয়েছে যে মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্য ফলম তুল্যম ভাবগ্রাহী জনার্দন মানে অর্থটা হচ্ছে কি যদি কারো যদি ভালো সংস্কৃত জ্ঞান আছে তারা ঠাকুরকে সম্বোধিত করার সময় বলবে বিষ্ণবে হ্যাঁ কিন্তু যারা মূর্খ যারা সংস্কৃত জানে না
তারা বলবে কৃষ্ণায়ণ। যেরকম যদি রাম রাম ঠাকুর রামকে আমরা সম্বোধিত করি তখন বলবো রামায়ণ, তাহলে ঠিক আছে। কিন্তু যখন ভগবান বিষ্ণুকে সম্বোধিত করবো তখন ওই হয়ে যাবে বিষ্ণবে, ওটা কৃষ্ণায় চলবে না। কিন্তু ঠাকুরকে উভয়স্য ফলম তুল্য, অর্থাৎ দুটাই একটাই দুটোই জিনিস একই ফল দেবে। কেন? যে ঠাকুর শব্দ গ্রহণ করে না। ঠাকুর কি? ঠাকুর হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ঠাকুর হচ্ছে কি? ভাবগ্রাহী জনার্দন। সেই জন্য আমিও অবঙ্গালী, আপনারা ওই জনার্দন ভক্ত, যদি বলবার সময় কিছু ত্রুটি হলে আপনার শুধু ভাব গ্রহণ করে আর ত্রুটিগুলো বাদ দিয়ে দেবে। আর বলার চেষ্টা করবো কি, গুরুদেব বলছিলেন আমরা শ্রবণ করছিলাম এই সাধু সঙ্গের বিষয়ে, সাধু সঙ্গের কত মহিমা। সেই জন্য বলছে কি, জন্মান্তরে ভবেত পুণ্যম তার ভাগবতম লভে। আপনারা এটা মনে করবেন না কোনো সাধারণ ভাগ্য ছিল সেই জন্য আমরা এখানে চলে এসেছি। বলছে রে, কারো যদি জন্ম কোটি কোটি জন্মের যদি ভাগ্য হয় তখন ওরা সাধু সঙ্গ পেতে পারে, তখন এই শুদ্ধ সাধু সঙ্গ কেউ পায়। একবার কি হলো, নারদজি গিয়েছেন ঠাকুরের কাছে, আর ঠাকুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে ঠাকুর আমাকে এই সাধু সঙ্গের কি মহিমা সেটা একবার বলো, সেটা আমাকে বুঝাও। তখন ঠাকুর নারদজিকে বলছেন যে তুমি যাও অমুক ভুবনে, আর ওখানে একটা গিরগিট, বাংলাতেও গিরগিট বলে তো, গিরগিটি, ওই গিরগিটকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে। বলে ঠাকুর আমি সাধু সঙ্গের মহিমা জানতে চাই, আর আপনি বলছেন গিরগিটিকে গিয়ে জিজ্ঞাসা করবো। বলে তুমি যাও না, আমি যা বলছি সে করো, ওই বনে গিয়ে আর ওই গিরগিটকে জিজ্ঞাসা করলো। নারদজি জিজ্ঞাসা করলেন, বলে ঠাকুর আপনার কাছে পাঠিয়েছে সাধু সঙ্গের মহিমা কিছু বলো। ও গিরগিট এইরকম মাথা নাড়তে আরম্ভ করেছে, মাথা নাড়লো, একবার করলো, দুবার করলো, বলে মাথা কি নাড়ছো বলো, সাধু সঙ্গের কি মহিমা বলো। একবার আরো এরকম মাথা নাড়লো, আর ওখানে দিয়ে রেখে মানে প্রাণ মরে গেল, মরে গেল। নারদজি সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে আর ঠাকুর কাছে চলে গেলেন। বলে ঠাকুরজি আপনি কি করলেন? আমি ওই গিয়ে গিরগিটকে জিজ্ঞাসা করলাম, বলে সাধু সঙ্গের মহিমা, ও তো আমার কথা শুনে আর মেরে গেল, আমার নামে এই জীব হত্যা হয়ে গেল, আপনি কি করলেন এটা? বলে আচ্ছা তুমি এক কাজ করো, সাধু সঙ্গের মহিমা যদি জানতে চাও। এখন নারদজি মানে মানে ভাবছেন, বলে আমার জন্য দুটো জীব হত্যা হয়ে গেল, আর ঠাকুর কি কিছু স্পষ্ট রূপে বলছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা কি। আবার চলে গেলেন ঠাকুর কাছে, বলে ঠাকুর ও বিয়ে পাখিও মারা গেল, আর আমি তো সাধু সঙ্গের মহিমা বুঝতে পারছি না, আপনি বলুন তো আমার জন্য দুটো পাখি দুটো জীব হত্যা হয়ে গেল। বলে এইবার তুমি কাজ করো, ওই আমুক গ্রামে একটা গরু ওই বাছুরকে জন্ম দিয়েছে, তুমি ওই বাছুরকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই বাছুর তোমাকে সাধু সঙ্গের মহিমা ভালোভাবে বলে দেবে। নারদজি চলে এলেন ওই বাছুর কাছে, আর বাছুরকে এইবার জিজ্ঞাসা করছেন যে আপনি আমাকে সাধু সঙ্গের মহিমা বলুন, ঠাকুর আপনার কাছে পাঠিয়েছেন। সাধু ওই বাছুরও তখন ওই এরকম মাথা নাড়তে আরম্ভ করেছে, আর তত কয়েকক্ষণ পরে ওই বাছুরও মরে গেল। আর তারপরে তো নারদ একবারে সার্চ করতে পারছেন না, উনি গেলেন ঠাকুর কাছে, বলে ঠাকুর বাছুরও মারা গেল, আপনি আমি কিছুই বুঝতে পারছি না, আপনি বলুন তো সাধু সঙ্গের মহিমা জানতে যাচ্ছি, আর আপনি এইদিকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছেন, আর সব মরে যাচ্ছে, আমার নামে তিন তিন জীব হত্যা হয়ে গেল। বলে এইবার লাস্ট, এইবার লাস্ট তুমি কি করো, এই আমুক দেশে রাজা ও রাজাকে নূতন ছেলে হয়েছে একটা রাজকুমার, তুমি রাজকুমারকে গিয়ে যদি জিজ্ঞাসা করবে ও সত্যি সত্যি বলে দেবে। নারদজি ঠিক আছে, ঠাকুরের আদেশ পালন করতেই হবে। নারদজি গেলেন ওই রাজার মহলতে, মহলে গিয়ে দেখলেন সত্যি সত্যি রানী একটা রাজকুমারকে জন্ম দিয়েছেন। রাজকুমারকে গিয়ে আর জিজ্ঞাসা করলেন, বলে ঠাকুর তোমার কাছে পাঠিয়েছে, তুমি সাধু সঙ্গের মহিমা বলো। আর নারদজির মুখ থেকে এই বাক্যটা শুনে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলে ওই শিশু কানতে আরম্ভ করে দিল, কান্নাকাটি আরম্ভ করে দিল। আর নারদজি মনে মনে ভাবছে, বলে এও মরে যাবে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, এও মরে যাবে। নারদজি ওখান থেকে পালিয়ে যাচ্ছেন। কিন্তু কি হলো, তখন সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ওই শিশুটা ছিল বোবা, ও বলতে পারছিল না জন্ম থেকে। ওই যদি যে শিশুর জন্ম হয় না, আপনারা দেখবেন যদি ওর বোবা তাহলে কি কান্নাকাটি করে না, ওকে শিশু যখন জন্ম হয় ওকে মেরে আর কান্নাকাটি করায়, হ্যাঁ নার্সরা এইরকম তো করে, যদি কান্নাকাটি যদি শিশু বোবা থাকে তাহলে কি পরিবার লোকরা কান্নাকাটি করে, হ্যাঁ কি। সেই জন্য ওই যখন শিশু কান্নাকাটি আরম্ভ করে দিল, ওই সৈনিক যা ছিল কাছে, ওই সৈনিক সঙ্গে সঙ্গে রাজাকে সমাচার দিয়ে দিলে, বলে রাজা আপনার ছেলে তো বলতে আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বলে এটা হলো কি করে, জন্ম থেকে তো বোবা ছিল, ও বলতে আরম্ভ করে দিল কেন? বলে ওখানে একটা সন্ত সাধু এসেছিল,
ওই সাধুর কি কাজ জানি, সাধু কি বললো ওর রাজকুমার সঙ্গে, আর ওই বলতে আরম্ভ করে দিয়েছে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, বলে ওই সাধুকে ডেকে নিয়ে আসো, সাধুকে ডেকে নিয়ে আসো। নারাজি ওখান থেকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, ওই সৈনিক গেলেন, বলে বাবা এদিকে আসো, কোথায় যাচ্ছ? বলে না 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 আমি তো চলে যাচ্ছি, আমার আশ্রমে চলে যাচ্ছি। বলে না রাজা তোমাকে ডেকেছে। নারাজি মনে মনে ভাবছেন, বলে মনে হচ্ছে ওই রাজকুমারও মারা গেল আর আমাকে দণ্ড দেবে, আমাকে কারাগার মনে বন্দিত করে দেবে। কিন্তু তাইও সৈনিকদের সঙ্গে চলে গেলেন নারাজি। নারাজি গিয়ে আর ওখানে রাজার দাঁড়িয়ে আছে, ওই শিশু দাঁড়িয়ে আছে, আর শিশু তখন বলতে আরম্ভ করে দিল, বলে নারাজি আপনি সাধুর সঙ্গে মহিমা জানতে চাচ্ছিলেন, তো ঠাকুর আপনাকে প্রথমে তো কোথায় পাঠালেন বলুন? বলে ওই গিরগিটি কাছে। বলে আমি ওই গিরগিটি, আমি ওই গিরগিটি, আপনার দর্শন প্রথম জন্মে কি হয়েছে, আপনার দর্শন পেয়ে আমি ওই গিরগিট জমি থেকে উদ্ধার হয়ে আবার টিয়া পাখি হলাম, তারপরে আপনার দর্শন পেলাম টিয়া পাখি থেকে, বাছুর বাছুর থেকে, এইবার দেখুন এই জন্মে রাজা রূপে রাজার ঘরে রাজার বাড়িতে আমি জন্ম নিয়েছি, কিন্তু রাজার জন্মে রাজার বাড়িতে জন্ম নেওয়ার পরেও আমি বোবা ছিলাম, আমি কিছু বলতে পারতাম না, কিন্তু আপনার দর্শন হলে সেই জন্য শাস্ত্রে কি বলা হয়েছে, বলে মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্গাইতে গিরে, সাধুদের কৃপা হলে কি যারা মুখ যারা বোবা তারাও বাচাল হয়ে যায় না। এখানেও শিশু বলতে আরম্ভ করছে, বলে এটাই হলো সাধু সঙ্গের মহিমা, সাধুর দর্শন মাত্রতেই কি হয়, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, গঙ্গার পরশ হেন পশ্চাতে পাবেন, যদি আপনারা পবিত্র হতে চান, যদি গঙ্গাতে যাবেন গঙ্গাতে গিয়ে কি স্নান করতে হবে, গঙ্গাতে গিয়ে স্নান করতে হবে, কিন্তু সাধুদের দর্শনই আমাদেরকে পবিত্র করে দেবে, সাধুর দর্শন, এত সাধু সঙ্গে মহিমা শাস্ত্রে বলা হয়েছে। সেই জন্য বলছেন যদি কেউ সাধুর শুদ্ধ সাধুর দর্শন পাচ্ছে তাহলে সত্যি সত্যি এটা মনে করতে হবে আজকে ঠাকুর আমাদের উপরে বিশেষ কৃপা করেছে, ঠাকুর বিশেষ কৃপা করেছে। আবার যদি বলো ঠাকুর কৃপা করেছে বিশেষ কৃপা, তাহলে কি ঠাকুরের কপট কৃপাও আছে? বলে হ্যাঁ, ঠাকুর দু প্রকারের কৃপা করে। যদি বলো ঠাকুরের বিশেষ কৃপা, যদি কপট কৃপা কি, বলে যারা ঠাকুর কি ঠাকুর যদি টাকা পয়সা দিয়ে দেয়, ছেলে মেয়ে আজ্ঞাকারী ছেলে মেয়ে এইসব দিয়ে দেয়, ভালো স্ত্রী দিয়ে দেয়, তাহলে ওটা বলো ঠাকুরের কপট কৃপা, ঠাকুরের কপট কৃপা। কেন, যে ঠাকুর আমাদের এই ভবসাগর থেকে উদ্ধার হওয়ার উপায় দিচ্ছে না, এই ভবসাগরে আমরা কিরকম এই সংসারে ডুবে থাকবো, সেই জন্য ভালো টাকা পয়সা দিয়ে দিলেন, ওই সব সুখ ভোগ করতে করতে আমরা কি এই মানব জীবনের অ্যাকচুয়াল প্রয়োজনটা কি ওটা বুঝতে পারবো না। কিন্তু যদি ঠাকুরের বিশেষ কৃপা হয় তাহলে আমাদেরকে ঠাকুর সাধু সঙ্গে নিয়ে আসবে, প্রকৃত সাধুর কাছে আমাদের ভেট করিয়ে দেবে, আর সাধু সঙ্গে বসলেই আমরা কি শ্রবণ করবো, এই যে গুরুদেব মুখারন্দে শ্রবণ করছিলাম কি কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু আর মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সেই জন্য সাধু সঙ্গের এত মহিমা আছে, আপনারা এই হরিকথা শ্রবণ করার জন্য এখানে এসছেন, এটা মন করবেন না এটা সাধারণ ভাগ্য থেকে হয়ে গেল, না না কোটি কোটি জন্মের ভাগ্য ছিল, সেই জন্য কারো রুচি হয় না রে সাধারণ ব্যক্তি। আপনারা দেখবেন এখানে শুধু যদি কেউ জেনে যায় যে ঐশ্বর্যা রায় বা অমিতাভ বচ্চন কেউ বড় ফিল্ম স্টার আসছে, কারো নিমন্ত্রণ দেওয়ার দরকার নেই, নিমন্ত্রণ না দিলেও এখানে মানে পা রাখবার জায়গা থাকবে না, সঠিক কি না, কত লোক ছুটে চলে আসবে, কিন্তু আমাদের মা জ্যোৎস্না মা রানী এখানে ভক্ত লোক সবাইকে নিমন্ত্রণ করে করে আর দেখেছে, বলে এখানে কি হবে, ভাগবত কথা হবে সাধু সঙ্গ হবে, সেই জন্য আপনারা আসুন। সেই জন্য যদি কেউ ঠাকুরের কথা শ্রবণ করার জন্য আসে, যদি কেউ সাধু সঙ্গের করার জন্য আসে, তাহলে কি ঠাকুর নিজেও তার স্বাগত করে, ঠাকুর নিজেও তার স্বাগত করে। ভাগবতে আপনারা শ্রবণ করেছিলেন যে ভাগবতে যখন গোপীরা ঠাকুর সঙ্গে দেখা করতে এসেছিল, ঠাকুর নিজে তার স্বাগত করেছেন, ঠাকুর কি বলছেন, বলে স্বাগতম হো মহাভাগা প্রিয়ম কিম করবাণি বহ ব্রজস্যা নাময়ম কচ্চিৎ ব্রুতাদ গমন কারণম। ঠাকুর বলছেন স্বাগতম হো মহাভাগা, কি বলছেন, বলে ঠাকুরের কাছে যারা এসছে ওনার হরিকথা শ্রবণ করার জন্য যারা এসছে তারা মহাভাগা, সাধারণ ভাগ্যে নেই তারা মহাভাগ্যবান, হ্যাঁ তারা মহাভাগ্যবান। সেই জন্য কৃষ্ণ যখন নিজের বাঁশি বাজিয়ে আর গোপীদেরকে ডেকেছিলেন, সব গোপীরা ছুটে চলে এলো বাঁশি ভটের কাছে, আর বাঁশি ভটের নিচে দাঁড়িয়ে ঠাকুর নিজে তার স্বাগত করছেন, ঠাকুর নিজে তার স্বাগত করছেন। আর একবার যখন যজ্ঞপত্নী ব্রাহ্মণদের স্ত্রী ওরা ঠাকুরকে ঠাকুরের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন বানিয়ে আর নিয়ে এসেছিল ভাত রোলতে, তখন ঠাকুর ওদেরও স্বাগত করলেন,
মানে যারা ঠাকুরের কাছে আসছেন, যারা ঠাকুরের হরিকথা শ্রবণ করার জন্য তার যার হৃদয়ের মধ্যে ইচ্ছা হয়েছে, তারা কিসের জন্য? কোটি কোটি জন্মে তার ভাগ্য ছিল সুকৃতি, ভক্তি উন্মুখ সুকৃতি ছিল, সেই জন্য তারা সাধু সঙ্গে এসছেন, আর সাধু সঙ্গে এসে এই হরিকথা শ্রবণ করছেন। আপনারা এইরকম কালকেও আসলেন, কালকে গুরুদেব বললেন আমরা এখানে ভাগবত কৃষ্ণের জন্মলীলা আর সম্ভদ্র লীলা শ্রবণ করবো। আমি এখানে রাখছি। বাবা কি বলো, মায়েরা কি বলছো? আর শুনবা না বাড়িতে যাবা, শুনবে? ঠিক আট দশ মিনিট শুনবে, ঠিক আছে? আট দশ মিনিট কথা শুনেনি, কারণ আপনাদের অনেক অনেক দূর দূর থেকে এসছেন, আপনার সবাই বাড়তে যাবে, এত খালি আর আসবে না বলে বাবা আমাদের অনেক সময় নিয়ে গিয়েছে, ঠিক আছে? আর দশ মিনিট শুনে, ঠিক আছে? বলে ওম জ্ঞানমিরাঞ্জনস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি কৌর ভক্ত বৃন্দ সবাই হাসলে বলবে, বলে হরে কৃষ্ণ বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে ভবে, হরে রাম রাম রাম, হরে জোর করে বলো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আমি সর্বপ্রথম মধ্য গুরুপাদ পদ্ম নীতলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোদর শতশ্রী শ্রী শ্রীমাদ ভক্তি শ্রীরূপ সিদ্ধার্থ গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানাই। তৎপশ্চাৎ মধ্য শিক্ষা গুরুপাদ পদ্ম নীতলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোদর শতশ্রী শ্রী শ্রীমাদ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ এবং পরিব্রাজ আচার্য শ্রীল ভক্তিরাজ সাগর গোস্বামী মহারাজের চরণ শরণে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং সমস্ত উপস্থিত বৈষ্ণব বৈষ্ণবী মাতা পিতা ভাই বোন সবাইকে আমি যথাযোগ্য প্রণাম জানাই। আজকে আমাদের খুব খুবই ভালো দিন। আপনার নাম কি বাবা? দুলাল চক্রবর্তী। দুলাল হ্যাঁ, দুলাল চন্দ্র বৈদ্য, তিনি এই ভগবানের কথার জন্যে তিনি সবাইকে তিনি নিমন্ত্রণ দিয়ে এই মন্দিরে তিনি এই ভগবানের কথাকে তিনি আয়োজন করছেন। এই জন্য এই যে ভগবানের কথা আমরা বলি না, হরি কোথায় বলি না, হরি কোথায়, হরি কথায়, হরি কথায় আর হরি কোথায়, এই জন্য যেখানে এই ভাগবত কথা হয় বা ভগবত কথা হয় এই জন্য বহু ভাগ্যে এই ভাগবত কথা শোনার সৌভাগ্য পাওয়া যায়, সাধারণ ভাগ্যে হয় না। এই জন্য সুখদেব গোস্বামী বলছে কি কথা এত দুর্লভ এই কথার, বলে স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অমরস। অর্থ হল আজকে আমরা যে সৌভাগ্য পেয়েছি স্বর্গতে দেবতা রূপে জন্ম নিলে ও তাদেরও এই সৌভাগ্য হয়। এই জন্য স্বর্গতে ভগবান কথা নেই, এই জন্য স্বর্গ দেবতারা এই ভারত ভূমিতে তারা ও জন্ম নিতে চায়। এই জন্য স্বর্গেও নেই, বলে স্বর্গের কথা ছেড়ে দাও, বলে ব্রহ্ম লোকে যেখানে ব্রহ্মা থাকে সেখানেও কথা নেই, বলে ব্রহ্মার কথা ছেড়ে দাও, বলে কৈলাসে যেখানে ভোলে বাবা শিব ঠাকুর থাকেন যদি উনিও কখনো কথা শুনতে চান না, তখন তুমি কৈলাস ছেড়ে এই ভর্তি করে আসে, বলে কৈলাস কথা ছেড়ে দাও, বলে বৈকুণ্ঠে নাস্তে রস, বলে বৈকুণ্ঠে এই আনন্দ নেই।
যে আনন্দ আজকে আমরা এখানে প্রাপ্ত করেছি এই জন্য আমরা কি দেবতাদের কি কথা শুনুন তাহলে তাদের দেবলোক ত্যাগ করতে হয় আর আমাদের ব্রহ্মা ব্রহ্মা কথা শুনলে তাকে ব্রহ্মলোক ত্যাগ করতে হয় সিং কথা শুনতে চাইলে সিং লোক ত্যাগ করতে হয় আর গরুড় যদি কথা শুনতে হয় তিনি শুনতে হয় তিনি বৈকুণ্ঠে ছাড়তে হয় কিন্তু এখানকার লোক এই জায়গাটার নাম কি বেহালা এই জায়গাটার নাম কি পর্ণশ্রী পর্ণশ্রী ভক্তদের এরাতে এত তো কষ্ট করে কথা শুনতে আসে কিন্তু পর্ণশ্রী ভক্তদের এই কথা শুনতে কোথায় যেতে হলো কথা রূপী গঙ্গা স্বয়ং বৃন্দাবন থেকে হ্যাঁ প্রবাহিত হতে 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 কি হয়েছে এই মন্দিরে এসে গেছে আমরা এই মন্দিরে বসে কি করছি ওই কথা রূপী গঙ্গাতে আমরা বসে বসে এখানে স্নান করছি এই জন্য বলছে সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যথাচ্যুতাদর কথা প্রসঙ্গ অর্থ হলো যারা এই গোবিন্দের কথা শুনছে আপনারা কি করছেন জানেন তো পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থের মধ্যে স্নান করছে বলে পৃথিবীতে কত তীর্থ আছে জানো বলে ছ আরব কত ছ আরব এক আরব কত একশো কোটি এক আরব হলে একশো কোটি আর ছ আরব মানে ছশো কোটি তীর্থতে যারা এই গোবিন্দের কথা শুনে তারা ছশো কোটি তীর্থের মধ্যে বসে বসে স্নান করছেন এত সৌভাগ্য যারা ভগবানের কথাটুকু শ্রবণ করে এজন্য আজকে আমাদের খুবই ভালো দিন আমরা এখানে সবাই বসে ঠাকুরের আমরা ভগবানের কথা শ্রবণ করছি এখানে শ্রীমদ ভাগবত আতে আছে যখন এই ঘোর কলিযুগ এলো এই কলিযুগ থেকে ভয়ে পিয়ে স্বর্ণকার ঋষিরা পিতামহ ব্রহ্মার কাছে গেলেন বলে পিতামহ ব্রহ্মা আপনি কৃপা করুন এখন এই ঘোর কলিযুগ এসে গেছে বলে কলিযুগ কি কলি অর্থ হলো ঝগড়া কেবল দেখবেন বউ বৌমাদের মধ্যে ঝগড়া ছেলে ছেলের মধ্যে ঝগড়া অফিসিত ঝগড়া দেশ দেশের মধ্যে ঝগড়া আর এখন ভোট নিয়ে দেখছেন কত ঝগড়া হচ্ছে কত পার্টি এইখানে এইখানে এর নাম হলো কলিযুগ কলি মানে কেবল কল আর কিছু নাই হ্যাঁ বলে প্রাপ্তে কলিযুগে ঘরে নরাপুণ্য বিবর্ধিতা কলিযুগে ধর্ম কর্ম করবে না দুরাচার রতা সর্বে সবাই দুরাচার কে রত হয়ে যাবে সত্য বার্তা পরাণ হবো কেউ সত্য সত্য কথা বলবে না সব মিথ্যা কথা বলবে হ্যাঁ আর কি হবে সব নিজের ধর্ম কর্ম ধীরে ধীরে সব ছেড়ে দিবে এখন এই কলিযুগকে দর্শন করে স্বর্ণকার ঋষিরা ব্রহ্মার কাছে গিয়েছে বলে আপনি কৃপা করে বলুন ওই কলিযুগ থেকে আমরা কি করে রক্ষা পাবো ব্রহ্মা বললেন দেখ আমি নিজের মন থেকে না একটা চক্র প্রকট করে ওই চক্রটাকে আমি ফেলব ওই চক্রটি দেখানো পড়বে তোমরা মনে করবে এই স্থানটি অত্যন্ত পুণ্য স্থান ওইখানে যদি ভজন কর তোমার কলিযুগ তোমার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না এখন ওই চক্রটিকে নৈমিষারণ্যে পড়েছে আপনারা গিয়েছেন নৈমিষারণ্যে কারা নৈমিষারণ্যে গিয়েছেন আপনি কেউ যাবেন কারা যেতে চাও বলে দিন সবাইকে নিয়ে যাব হাত তুল যেতেও চাও না হ্যাঁ দেখো ভক্তি এইরকম একটা জিনিস না দেখুন ভক্তি এইরকম একটা জিনিস যদি কেবল মনের মধ্যে ইচ্ছা করে দিয়েছে না আমি বৃন্দাবনে যাবো গোবিন্দের দর্শন করো আধা যাওয়া হয়ে যায় ওদের আধা যাওয়া হলে বাকি থেকে গেছে যাওয়ার ভক্তির মধ্যে এইরকম একটা বিশেষ মহত্ব আছে কেবল ইচ্ছা মাত্রে এখন শুনলেন না যদি কোথায় ভাগবত কথা হয় যদি কেবল ইচ্ছা মাত্র কেউ করে আমি কথা শুনতে যাব তখন এই গোবিন্দ এসে তার হৃদয়ের মধ্যে বেঁধে যায় গোবিন্দ আর বেরোতে পারে না এত মহিমা কেবল কথা শুনতে ইচ্ছা করলে বলে হ্যাঁ এই জন্য নবমী সারণী গিয়ে পড়েছে ভারি সুন্দর গঙ্গা প্রবাহিত হচ্ছে যেখানে এই নিমিষ সময়ের মধ্যে যেখানে নষ্ট হয় না ওইখানে বসে স্বর্ণকার ঋষিরা ওইখানে বসে তারা অনেক দিন থেকে যজ্ঞ করছিল কিন্তু যজ্ঞ করতে 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 মনের মধ্যে শান্তি পাচ্ছে না সমস্ত চুল দাড়ি আর সব বহু সব জ্বলে গেছে কিন্তু শান্তি নেই একদিন কি হয়েছে ভগবত ইচ্ছা শ্রী সুত গোস্বামী এসেছে তিনি হলেন উগ্র সভা সুত তিনি যেখানে যখন সুখদেব গোস্বামী এই ভাগবত কথা করেছিলেন তিনি সবাই থেকে শেষে একদম পিছিয়ে বসেছিলেন হ্যাঁ কিন্তু পিছিয়ে বসে ও সমস্ত জ্ঞানকে তিনি সম্পূর্ণ আহরণ করছে এই জন্য তিনি যখন আসে স্বর্ণকার দৃষ্টিটা খুব খুশি হয়ে গেছে
আমাদের আজকে কত ভাগ্য আজকে সাধু দর্শন হচ্ছে। সাধু দর্শন মানে কি? আমরা বলছিলাম না সাধু সঙ্গে ওই গিরগিটটা দেখার সঙ্গে সঙ্গে সাধুকে কি হয়েছে বলে পুনস আপন সবিত্র যথা, যেরকম সূর্য উদয় হলে কি হয় সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। তখন সাধু দর্শন মাত্রতেই চরণ পুজো করে ওখানে সেখানে বসিয়েছেন। বসিয়ে তিনি কি বলছে বলে প্রাণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাস্থ মন্দ মতয়ো মন্দ ভাগ্য যুগত। অর্থ হলো এই কলিযুগে প্রায় করে লোকদের পড়াই ক আগে কি নিয়ম ছিল জানেন তো, যেরকম সত্যযুগে ছিল 1,00,000 বর্ষ বেঁচে থাকতো, যে পর্যন্ত বয়সটা পূর্ণ না হয় মাস্টার কি মরত না, তৃতীয় যুগে 10,000 বর্ষ বেঁচে থাকতো পূর্ণ আয়ু হলে মরত না, আর দ্বাপর যুগে 1,000 কিন্তু কলিযুগে যখন তখন মরে যায়, যখন তখন মানে 100 বর্ষ কলিযুগে পরে মারে দেখুন করোনা তো কত লোক মারে, কত লোক মারে মারা গেল করোনা তে, এই জন্য কলিযুগে না পরে মারে কোন যেত 100 বর্ষ রাখা হয়েছে কিন্তু কোন বিশ্বাসের মধ্যে কোন বিশ্বাস নেই, কখন বন্ধ হয়ে যাবে বসতে বসতে হার ফেল হয়ে যাচ্ছে, হ্যাঁ বসতে বসতে হার ফেল হয়ে যাচ্ছে, এই জন্য কলিযুগে প্রাণ অল্পায়ুষ ফের বলে মন্দা সুমন্দ মতেও বলে কলিযুগ জীবেদের বুদ্ধিটা কিরকম বলে দেখবেন স্বাভাবিক রূপে খারাপ জিনিসে যাচ্ছে, মনকে খারাপ জিনিসে যেতে বলতে হয় না যায়, দেখুন আমরা যেরকম ভজন করতে বসি স্নান ধান করে তিলক তিলক করে গোবিন্দের সামনে একটু বসি গোবিন্দের নাম নদীবে যখন চোখ বন্ধ করতে না মন নিজের কাজে রয়েছে, ও মন কোথায় চলে গেছে, চেষ্টা করছি মনটাকে গোবিন্দের চরণে দেওয়ার জন্যে কিন্তু কিছু তো এই মন লাগছে, দেখুন খারাপ জিনিসে ও নিজে থেকে যাচ্ছে, এই জন্য বলছে মন্দা কলিযুগের লোকদের বুদ্ধি স্বাভাবিক রূপে খারাপ জিনিসে যাবে, ভালো জিনিসে লাগাতে গেলে টেনে টুনে বহু কষ্ট লাগা যায় তবুও মন লাগতে চায়, হ্যাঁ মন্দা সুমন্দ মতেও বলে মন্দ ভাগ্য, কলিযুগে যুগে ভাগ্যটা হলো মন্দ ভাগ্য বলে যুবদ্রুতা, যুবদ্রুতা অর্থ হলো যদি পত্নী সাধু সঙ্গে এসে একটু গোবিন্দের কথা শুনে যদি একটু ভজন করতে বসে পতি কি বলবে কোন সাধু বাবার চক্কর বেড়ে গেছ, হ্যাঁ কবে থেকে তিলক কান্তি এসব কি সব ধারণ করে আছ, হ্যাঁ আর যদি বাবারা যদি পুরুষ যদি কখনো সাধু সঙ্গে এসে একটু যদি গোবিন্দের ভজন করে পত্নী কি বলবে ওরা কাজ ধার নেই, যখন তখন মালা গিয়ে গীতা বুনিয়ে বসে যান তখন, আর যদি ছেলে যদি এসে গেছে না ভজন করতে তাহলে এটা কি তোমার বয়স হয়েছে বলছেন তোমরা এখান থেকে সব তিলক মালা কিসে, হ্যাঁ এখান থেকে তিলক ছেলে যে মদ খায় না বলে ভেরি গুড, ছেলেটা তো পুরো আগবার সমাদ আছে না, আর সিগারেটটা খায় বলে খুব ভালো, দেখবেন কলিযুগে এত উপদ্রব, কলিযুগে ভজন করা এত উপদ্রব, তখন শ্রী সৌনকাদ্রি শ্রীরা বলছে হে সু হে সুত গোস্বামী তুমি গুরুদেবের কৃপাতে সমস্ত বেদ পুরাণ ইতিহাস তুমি আয়ত করছো, তুমি কৃপা করে বলো এই কলিযুগে আমাদের কল্যাণ কি করি হবে, তখন তিনি ছয়টি প্রশ্ন করছে ওই যে ছয়টি প্রশ্নের যে উত্তর না ইয়ে পুরো ভাগবত, হ্যাঁ আজকে আমার কেবল দুটো প্রশ্ন শুনে নেব কালকে শুনবো ঠিক আছে, আজকে কেবল দুটো প্রশ্ন শুনে নিন, প্রথম প্রশ্ন হলো এই আত্মা শান্তি কি করে পাবে, দেখবেন আমরা যা বাড়িতে কাজ করি না কিসের জন্য করি শান্তির জন্য, লেখাপড়া শিখে শান্তির জন্য, চাকরি করি শান্তির জন্য, বিয়ে করি শান্তির জন্য, ঘর বানায় কিসের জন্য শান্তির জন্য করে, শান্তি সুখের জন্য সব কিছু করে কিন্তু দেখবে করি তো শান্তির জন্য করি কিন্তু শান্তি কেউ পায় না, মনে করে শান্তি পাওয়া যাবে এইটা করলে বোধে শান্তি হবে, এইটা করলে বোধে শান্তি হবে, এইটা করলে বোধে শান্তি হবে কিন্তু সে হাতে আর শান্তি পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রতিকারটাকে আমার শান্তি মানে যাবে, প্রতিকার মানে মানে যদি এই জিনিসটা হয়ে যায় না শান্তি পাবো, এটা যদি হয়ে যাই শান্তি পাবো, পাবো করতে করতে সারা জীবন চলে যাচ্ছে আর পাচ্ছি না, এখানে এনার প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হলো আত্মা কি করে শান্তি পাবে, কোটিটা আমার প্রশ্ন কালকে উত্তর শুনবো আমরা, হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কলিযুগে
भगवान के पावर सबसे सरल उपाय फिर कोई प्रश्न से ली क्या जोड़ा आ करना है करबल से भगवान के कलयुग के पीकर पावो पावो माने जब पर जाते हमारा ठाकुर के ना पिए ना ये जगत रे कौन वस्तु तुम्हारे शांति देते पारवे ना करना ये संसार समस्त वस्तु नश्वर अनित्य वस्तु जे अनित्य वस्तु जेटा क्षण भंगुर वस्तु जेटा नश्वर नष्ट हो जाए को हमके शांति की कर दिवे शांति दीते करना है जिने सी शांति की कर पावो एजन कृष्ण गीता ते बोलते हैं अर्जुन तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत् प्रसादात् परां शांति हे अर्जुन यदि तुम जीवन कीर्त शांति पे विचार की करो भगवान के चरण तुम शरणागत हो ठाकुर चरण के तुम आश्रय ग्रहण करो तार चरण आश्रय ग्रहण कर ले ही शांति पावे तार चरण के नाम पर शांति तुम कदे पावे ना एने द्वितीय प्रश्न की बोलो भगवान के कलयुग में ताके पावर ताके परे सब तक सरल उपाय की ताके पावर सब तक सरल उपाय की ताके पावर जब हम ऐसे प्रश्न करते हैं सुत गोस्वामी तिनी निज गुरुदेव चरण तिनी प्रणाम करे तार उत्तर दीजे तिनी की उत्तर दीजे कल तुम्हारा ये उत्तर सुनबो और कल के गोविंद के जन्म उत्सव तुम्हारा पावन करो ठीक है जे कल के तू तड़ातड़ी चले आसो ठीक है जे तड़ातड़ी एले हमारा चेष्टा करो तड़ातड़ी कथा के विश्राम दिए दीते अरे आपने कथा सुने हो बाढ़ दिए दिखाए दे ठीक है चे बोले बात एक है कथा की विश्राम दीजिए ठीक है चे बोले बात चागल बुद्धल वैश्य कृपा सिंधु भय वच पतितानां पावने भो वैष्णवे भो नमो नमः हाँ एक बार आपने एक बार ब्रजेर कीर्तन सुन लो ठीक है चे आप कीर्तन एक नाचा नाची भर दे भगवान के कीर्तन ठीक है चे मैंने चले जो वृंदावन धाम जैसा आली मैं लागे वृंदावन पूरा सवाई पिछले अगर ताली की तेज कीर्तन कर रहे हैं एक कीर्तन कर तो दाढ़ी है दो मिनट की कीर्तन कर सवाई जाए हरे कृष्ण आली मैं लागे वृंदावन दी को आली मैं लागे वृंदावन I'm
Ganesh, 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 Ganesh,